হ্যালো বন্ধুরা বরাবরের মতো আজকে আবার লাইভ শুরু করলাম অন্যদিকে অবশ্য আমাদের নিষিক্ত ভাইও লাইভ করছেন উনি ওনার লাইভে আমি ঢুকেছিলাম ঢুকে আবার বের হয়ে গেলাম দেখলাম যে উনি লাইভ করছেন ওনার লাইভ হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে আপনারা যারা অনলাইনে আছেন তারা লাইভে যুক্ত হতে পারেন আমার লাইভে যদি যুক্ত হতে চান তাহলে আপনাদের শর্ত পালন করতে হবে এই শর্তগুলো আমি নিচে লিখে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আচ্ছা ইতিমধ্যে একজন মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফুল ইসলামকে যুক্ত করেছি শরীফুল ইসলাম মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হতে পারেন তবে মনে রাখতে হবে যে শর্তগুলো পালন করতে হবে শর্ত পালন না করলে আমি আপনাদের সাথে আলোচনাতে আগাবো না দেখা যাক যে শরীফুল ইসলাম ভাই যুক্ত হচ্ছেন হ্যালো 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 ভাই আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো ভাই আপনি উনি শুনতে পাচ্ছেন বলে মনে হচ্ছে না কথা বলতে পারছেন না ভাই আপনার আপনার কণ্ঠ অনেক কেটে কেটে আসতেছে আমার কাছে আমি ভালোভাবে বুঝতে পারছি না আপনার কথা শরীফুল ইসলাম ভাই আপনার লাইনটা বোধহয় খুবই ইন্টারনেটটা খুবই স্লো এই কারণে আমি আপনার কথা বুঝতে পারছি না আপনার কন্ঠ কেটে কেটে আসছে এইভাবে তো কথা আগানো যাবে না আসলে আপনি মান মিমো মাইনুর রহমান মিমো আপনাকে যুক্ত করছি মাইনুর রহমান মিমো আপনাকে যুক্ত করছি দেখে থাকলে যুক্ত হতে পারেন রাশিদ ইসলাম লিখেছেন আসিফ ভাই কেমন আছেন খুব একটা ভালো নাই আমার এলার্জি আছে অ্যালার্জির কারণে একটু কষ্ট পাচ্ছি ঠান্ডা ঠান্ডা লেগে আছে আচ্ছা মাইনুল ইসলাম মিমো আপনাকে যুক্ত করেছে মিমো আপনাকে যুক্ত করেছে দেখে থাকলে যুক্ত হন কানেক্টিং দেখাচ্ছে কিন্তু যুক্ত মনে হচ্ছে না হতে পারছেন হচ্ছে আপনাকে আপনি যুক্ত হতে পারছেন না আরেকজনকে দেখি মৃত্তিকা মায়া আপনাকে যুক্ত করছি মৃত্তিকা মায়া আপনাকে যুক্ত করছি দেখে থাকলে যুক্ত হতে পারেন মৃত্তিকা মায়া আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হতে পারেন মৃত্তিকা মায়া আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হতে পারেন মৃত্তিকা মায়া আপনাকে যুক্ত করেছি যুক্ত হচ্ছেন না অনেকক্ষণ ধরে যুক্ত করার চেষ্টা করেছি সুয়া কৌশিক সুয়া कौशिक আপনাকে যুক্ত করেছি সুয়া कौशिक আপনাকে যুক্ত করেছি দেখা থাকলে যুক্ত হন সুয়া कौशिक আপনাকে যুক্ত করেছি দেখা থাকলে যুক্ত হন হ্যালো 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 সুয়া কৌশিক আপনি শুনতে পাচ্ছেন জি ভাই শুনতে পাচ্ছি আচ্ছা আপনার চেহারা আমি দেখতে পাচ্ছি না জি ভাই যে আগে একদিন কথা হয়েছিল যে যে আপনার নিয়ে একটু প্রতিবেদন করছিল সেটা নিয়ে আচ্ছা আমার তো আসলে খেল নেই আচ্ছা বলেন তাহলে আপনি কি চেহারা দেখাতে যাচ্ছেন না আপনি কি মুমিন হয়ে থাকলে চেহারাটা দেখাতে হবে জি না ভাই মুমিন আচ্ছা ঠিক যে কথা হয়েছিল আপনি বলছিলেন আপনি বলছিলেন যে ওই যে আমি বলছিলাম যে ভিসার কথা তো তখন আপনি আমাকে বলছিলেন যে এরকম যদি কেউ করে তাহলে আরো ভিসা দেয় না কি রকম করে আমি আমার খেয়াল নেই আসলে কি বলেছিলেন আমি কি বলেছিলাম খেয়াল নেই আপনি একটু মনে করিয়া দেন একটু বলেন যে মানে বাংলাদেশে সবাই বলে আর কি বাংলাদেশে সবাই বলে যে মানে কেউ যদি মানে মোহাম্মদ রিনি কিছু বলে বা ইসলাম রিনি কিছু বলে তাহলে মানে সে ইয়া হয়ে যায় হ্যাঁ এসএলএম ভিসা আবেদন করতে পারে বিদেশে চলে যায় এসএলএম ভিসা বলে কিছু নাই ভাই ভাই এসএলএম ভিসা বলেই আসলে কিছু নাই এগুলা হচ্ছে বাংলাদেশের মুমিনদের মানে প্রচলিত কথাবার্তা এসএলএম এর কোনো ভিসা হয় না জি জি ভাই আসলেই তো মানে দেশের মানে 99% মানুষই তো আসলে কোনোদিন কোরআন পড়ে না কোনোদিন কোরআন পড়ে না এবং মানে শুধু ওয়াজে ওয়াজিরা যেটা বলে সেটার উপর ভিত্তি করেই মানে এরা যা করতে পারে কারণ যদি পড়াশোনা থাক তাহলে এরকম হইতো না আপনি ওই দিনকে আমাকে বললেন যে আসলে আমি ভিসা এরকম হলে আরো মানে আরো ক্যান্সেল করে দেয় যে মানুষ যদি সেটা শুনতো তাহলে তো আর আপনার সাথে এরকম করতে পারতো না যে কয়েকদিন ধরে যেহেতু এরকম হইলো আর ভাই আমি একটা কথা বলতে চাইছিলাম সেটা কিন্তু মানে আপনি আরেকবার আরেকবার একটু বলে নেই যে অ্যাসাইলাম ভিসা বলে কিছু এক্সিস্ট করে না অ্যাসাইলাম কোনো ভিসা হয় না মানে কোন ভিসার নাম এসাইলম হয় না আপনি যদি ইউরোপের মাটিতে দাঁড়িয়ে ইউরোপের মাটিতে দাঁড়িয়ে যদি আপনি আবেদন করেন তখন আপনার আপনার একটা মানে ব্যাপার আছে কিন্তু আপনি বাংলাদেশে বসে এসাইলম ভিসার জন্য अप्लाई করতে পারবেন না এরকম কোনো ভিসা নাই জিনিস ভাই এটাtapnodin কি আমাকে বললেন ক্লিয়ারলি কিন্তু মানুষগুলো শুনে না এগুলো জানে না তো মানে যা মনে চায় তাই বলে ফেলে মনে করে যে আসলে ভিসা নিয়ে নিবে বা বিদেশ চলে যাবে সবাই বাংলাদেশের সবাই মানে নিজের একটা মানে উদ্দেশ্য নিয়ে কাজ করে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের অনেক মানে মূর্খ মানুষজন একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে এবং তারা মনে করে যে তারাই যে মুমিনদের থেকে শোনে যে নাস্তিক হইলে ভিসা দেয় ইউরোপ ভিসা দেয় এগুলার ভাই কোনো সত্যতা নাই আসলে খুবই মানে গাজা খুরি কথা হাস্যকর কথা বলতে জি ভাই আরেক আরেকটা কথা বলতে চাইছিলাম এর আগে ইসলাম মানে আপনাকে আপনি আপনি জিজ্ঞেস করলেন যে আপনি কি আমার শর্ত গুলো মানে পালন করেন আপনি উনি বললো কি না আমি তো আমার একটু সামান্য একটু কথা আছে সামান্য একটু কথা আছে সামান্য একটু কথা বলে বলে একটা না চল্লিশ মিনিট আপনার সাথে কথা বললো এবং অনেকে বাংলাদেশে আমরা যারা নাস্তিক আছি আমরা তো খুবই অসহায় বুঝছেন ভাইয়া আমরা তো কারোর সাথে কথাও বলতে পারি না আমাদের কথা বলার কোনো জায়গা নেই এই জন্য আপনি আসলে দেখবেন যে নাস্তিকরাই বেশি আপনার সাথে কথা বলতে চায় কারণ আমাদের বুকটা ছটফট করে হ্যাঁ কিছু কথা থাকে সেগুলো বলার জন্য আমার মনে হয় যে আপনারা যদি মানে আরো কিছু তৈরি করেন যেখানে আমরা দুই চার বিশ জন নিজেদের ভিতর কথা বলতে পারি তাহলে মনে হয় অনেক ভালো হয় কারণ আমরা চাই না কাউ কোনো কাউকে গালাগালি করতে আমরা চাই একটু শান্তিতে বাঁচতে তো এখন যে যে পরিস্থিতি পরিবার থেকে যদি সব জানে যে আমরা এসব করি তাহলে তো পাগলা পাগলাগারোতে পাঠাই দিতে আর যদি সমাজ থেকে জানে তাহলে তো কয় মেরে ফেলবে আমরা তো মনে মানে মনের কষ্ট মনে দাবায় রাখতে 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 মানে পাগল প্রায় হয়ে গেছি তো মানে আপনাদের কাছ থেকে আরো কিছু আশা করি যেগুলো মানে আপনার লেখা পড়ি লেখা পড়ে সেটা তখন আরো কিছু জানতে ইচ্ছা করে তখন আপনার সাথে বা আপনার মানে আপনার অন্য মানে আপনার মতে অন্য কারোর সাথে কথা বলতে পারলে আমাদের মন প্রাণে হালকা হয় হ্যাঁ তো আপনি সবসময় মুমিনদের মানে অগ্রাধিকার দেন এটা ঠিক আছে মমিনদের অনেক কিছু বোঝান কিন্তু আসলে কি মমিনরা একটা প্রশ্ন করলে আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন করতে করতে মানে এমন করে ফেলায় মানে আসলে শুনবেই না একটা গল্প শুনছিলাম যে এক রাজা ইয়া করছিল যে আমাকে যদি কেউ বুঝাইতে পারে তাহলে মধ্যে রাজত্ব দিয়ে দিত রানী তো খুব কানতেছে যে কি তুমি তো তুমি তো রাজত্ব করতে আমি তোমাকে বুঝাইলি কি আমি বুঝবো এই কথা কইতে কইতে এক কৃষক আসছে কৃষকের হিসেবে তার পিছন দিয়ে নিয়ে এসে তার বলাৎকার করে দিছে তো তো বুঝতে অবস্থা আসলে এখন এরকম ভাইয়া তো আমাদের জন্য কি আরো আরো কোন স্পেস তৈরি করা যায় যেখানে আমরা নিজেরা নিজেদের মানে আমাদের তো আপন কেউ নেই বাবা মাও তো পর হয়ে গেছে বাবা মার কাছে যদি এই ধরনের কথা বলি তাহলে তো লাথি দিয়ে বের করে দিবে ঠিক আছে আমি তাহলে আমি তাহলে একটা মানে চেষ্টা করি একটা এরকম কোন একটা কিছু তৈরি করা যায় নাকি যেখানে এখানে আপনারা সবাই কথাবার্তা বলতে পারবেন আলাপ আলোচনা করতে পারবেন আমি তাহলে দেখি এরকম একটু চিন্তা করে দেখি আমি তাহলে এটা খুব খুব ভালো হয় আর কি আমাদের জন্য খুব ভালো হয় যেন একজন আরেকজনকে চিনতে পারবেন কথাবার্তা বলতে পারবেন কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় কি যে নেজরের কথা বললো একটু হালকা লাগে হ্যাঁ যেমন ধরেন গ্রুপ গ্রুপে আমরা মানে ভয়েস কল এখন হয়েছে অনেকে অনেকে একসাথে গ্রুপে কথাবার্তা বলতে পারেন কিন্তু এই সমস্ত গ্রুপে যেটা হয় যে আজই রাপাচাল পাচাল বেশি পারা হয় খুদাই মানুষ মানুষ অনেক সময় নষ্ট করে যে আজকে কি দিয়ে ভাত খাইছেন তারপরে আজকে মাথাটা ব্যাথা না আমাদের এমন একটা গ্রুপ দরকার যে গ্রুপ থেকে অন্তত একটা দুইটা এরকম কোশ্চেন থাকবে যেটা নিয়ে আমরা আপনার সাথে আলোচনা করতে পারবো বা আমাদের পক্ষ হয়ে একজন আপনাকে একটা বললো যে আপনি আমাদের group এই লেখাটা পোস্ট করেন তাও আমরা ওই লেখাটা পোস্ট করলে আমরা এখান থেকে পড়তে পারলাম হ্যাঁ মানে একটা মানে একটা বিশেষায়িত গ্রুপ যেটা নিয়ে আমরা নিজেদের কষ্টগুলো নিজেরা বলতে পারি অন্তত যে এই সমস্ত গ্রুপ করলে তখন দেখা যায় মানুষ খাজুরা পাচাল বেশি পারে খাজুরা পাচাল শুনতে আমার খুবই বিরক্ত লাগে আমরা এখানে একটা কাজ করতে আসি যেমন ধরেন যেমন ধরেন আমি আমি আমার মানে অনেক মানে কষ্টের সময় আমি আমার সময়টা মানে খুব মানে ইয়া করে আমি একটু কথা বলতে আসি তখন যদি খাজির পাঁচাল মানুষ পাঠাতে শুরু করে তখন ভাই খুব মেজাজ খারাপ হয় আমার সময়টা নষ্ট হয় আপনি আপনার পুরো দিন হওয়া লাগবে না আমরা যারা এক থাকবো তারা আলোচনা করব আমাদের যদি স্পেসিফিক কোন প্রশ্ন থাকে আপনার কাছে বা তাহলে আমরা আমাদের গ্রুপ থেকে যে একজন আপনাকে বললো যে দাদা আমাদের এই বিষয়ে একটা লেখা পোস্ট করেন আপনি যে কোনো সময় আমাদের একটা লেখা পোস্ট করলেন মানে শুধু নিজেরা নিজেরা হালকা হওয়ার জন্য গুণেজের Amenities গুলো ভালো আসলে খুব বর্ষা হয় দাদা এটাও আপনি বুঝতে পারেন ঠিক আছে ভাই আমি তাহলে আরেকটু প্রশ্ন ছিল সেটা হচ্ছে দাদা মানে ওই মানে বেশি মানে বাংলাদেশে তো দিনরাত 24 ঘন্টা ওয়াচ হয় মানে করেন যে বাসে আপনি কোথাও যাচ্ছেন লং টাইম বাসের ড্রাইভার ওয়াচ চলে তো ওয়াজে এটা বলে যে আপনারা কখনো শুনছেন যে মিডল লিস্টে কোথাও ইয়া হইছে দর্শন হইছে আপনার কোথাও শুনছেন যে মানে সৌদি আরবে কোনো দর্শন হইছে হইয়া হয়েছে কিন্তু એમ দেখেন যে আমেরিকায় কত ধর্ষণ হয় ইন্ডিয়াতে কত ধর্ষণ হয় আসলে ওই সব জায়গাটাই মানে আসলে কি মানে মিডল ইস্টে সব জানা যাবে কিভাবে মিডল ইস্টে কি এরকম কোনো প্রচার মাধ্যম আছে বা এরকম কোনো মানিয়া আছে যে ধর্ষিত নারীদের বা কোনো চুরিদের চুরি হলে বা কোন ইয়া হইলে কোনো খবর পোস্ট করে বা খবর এরকম গণতকর প্রচার মাধ্যমই নাই এরকম কোনো প্রচার মাধ্যমই নাই সমস্ত প্রচার মাধ্যম সরকার নিয়ন্ত্রিত সরকার যেটা বলবে সেটা লিখবে মানে এই সমস্ত ইসলামিক দেশগুলোতে তো কোনো মানে নিরপেক্ষ বা আত্মনির্ভরশীল এরকম কোন প্রচার মাধ্যমই নাই তাইলে এগুলা এগুলা তো হাস্যকর কথা জি দাদা এই যে মিডিল থেকে যে এরকম প্রতিনিয়ত বাংলাদেশী নারীরা যে দর্শিত হয়ে আসে কি বাংলাদেশ সরকারের কিছু করণীয় নেই বাংলাদেশ সরকারের তো মানে বাংলাদেশ সরকার তো একটা নতজানু সরকার মানে হচ্ছে গিয়ে সৌদি বাদছারা কিছু মানে দান খয়রাত করে এবং দান খয়রাতে মানে বাংলাদেশ সরকার মানে হাঁটু বসে তাদের মানে জুতা চাটে এরকম একটা সরকার জুতা সরকার এখন এই থেকে ছিল আমি একটু ছোট আরেকটা কথা বলে নিই যেমন ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ছিল ক্লিন্টন নামে ক্লিন্টন আপনি আপনার নিশ্চয়ই চেনেন ক্লিন্টনকে ক্লিন্টনের একটা যৌন কেলেঙ্কারি বাজারে বের হয়েছিল এবং সেটা নিয়ে মানে সিনেটে হ্যাঁ মনিকাল ইউনেস্কি সিনেটে ওনাকে মানে বিপর্যস্ত করা হয়েছে ওনাকে অপমান অপদস্ত করা হয়েছে লজ্জা দেওয়া হয়েছে এবং পত্রিকাগুলা সেই সময় যেই কাজ করেছে ওরে বাপরে ভয়াবহ কাজ করেছে পত্র পত্রিকা গুলা সেই সময় ক্লিন্টন কে ধুয়ে মুছে মানে মাইরা পিটা মানে লেখার মাধ্যমে ভিডিওর মাধ্যমে যে মানুষকে এত অপমান অপদস্থ করা যায় এটা মানে সারা পৃথিবীতে ছড়াই গেছে হ্যাঁ কিন্তু সৌদি এক একজন বাচ্চা আমেরিকাতে এসে কত কিছু যে করে কত কিছু যে করে এবং তাদের দেশেও যে কত কিছু করে ওই যে একটা মানে খুব কিম কারদেশিয়ান নামক একটা একজন একজন মডেল আছে যার অনেক বিশাল নিতম্ব এখন সেই সেই মহিলাকে এক রাতের জন্য নাকি ছয় মিলিয়ন না দশ মিলিয়ন ডলার অফার করছে যে এক রাত তার সাথে থাকলে এরকম টাকা দিবে কিন্তু এগুলো নিয়ে কিন্তু সৌদি আরবে কোনো লেখা দেখি নেই মানে ওরা ওপেনলি এই সমস্ত করতেছে আমেরিকান বিভিন্ন মডেলদেরকে নিয়ে যাচ্ছে মুসলিম বিশ্ব তো কখনো লেখা নেই হ্যাঁ মডেলদেরকে নিয়ে যাচ্ছে মডেলদের সাথে সময় কাটাচ্ছে রাত কাটাচ্ছে ইভেন মানে দশ পনেরোটা মডেল একসাথে নিয়ে একই রুমের ভিতরে থাকতেছে একজন বাচ্চা একজন বাদশা বা বাচ্চা পরিবারের রাজ পরিবারের একজন সদস্য সে দশ পনেরোটা মডেলকে নিয়ে এক রাতে এক রাত মজা করতেছে এইগুলা নিয়ে কিন্তু কোথাও কোনো মানে উচ্চ নাই তাহলে আপনি পার্থক্যটা দেখবেন যে মানে একটা মানে মিডিয়া যখন শক্তিশালী থাকবে তখন তারা কি করতে পারে তারা দেশের প্রেসিডেন্টকে পর্যন্ত লজ্জা লজ্জা দিতে পারে কিন্তু যে দেশে মিডিয়া শক্তিশালী না সেই দেশে তো এগুলা কিছু হবে না সেই দেশে সরকার যেটা বলবে মিডিয়া সেটা ছাপবে ওরা তো জি হুজুর মানে মিডিয়া দাদা আরেকটা কথা ছিল বাংলাদেশে এখন আমাদের যেই মানে রাজনীতি আছে তারা তো জানো যদি তারা তারাও তো অপশনই নাই অপশনই নাই বাংলাদেশে দাদা না এই জন্য আমরা মনে করি যে মুক্ত চিন্তার বিকাশ ঘটাতে হবে যারা মনে করেন পৈতৃক ভাবে আওয়ামী লীগ করে বা পৈতৃক ভাবে জামাত ইসলামী করে বা পৈতৃক সূত্রে পারিবারিক সূত্রে বিএনপি করে এবং তারাও বিএনপি করে এবং তারা যে তাদের পুরনো ধ্যান ধারণা থেকে বের হতে পারে না এটা এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ঠিক একই সমস্যা হচ্ছে যে ধর্মের ক্ষেত্রেও তারা নিরপেক্ষ ভাবে মানে জ্ঞান অর্জন করে যুক্তি বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করতে পারে না আমরা সেই চেষ্টাটাই করতেছি যে মানুষের ভিতরে মুক্ত চিন্তার বিকাশ ঘটাতে যদি মুক্ত চিন্তার বিকাশ ঘটে তাহলে রাজনৈতিক সমস্যারও সমাধান হবে তাহলে ধর্মীয় সমস্যারও সমাধান হবে আচ্ছা ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আর আমাদের ওই বুকের যে ছোট ফोटे যে কথা বলতে পারি না এই ব্যাপারটা মাথায় রাখবেন দাদা আচ্ছা ঠিক আছে প্রতিনিয়ত পড়ি আপনার প্রত্যেকটি স্ট্যাটাস করি এবং খুব ভালো লাগে এবং অনেক জানা যায় আমরা জানার চেষ্টা করি আর কি আচ্ছা ভাইয়া ভালো থাকবেন তাহলে আপনার জন্য অনেক শুভ কামনা রইল আপনার জন্য অনেক শুভ কামনা দাদা ভালো থাকবেন আচ্ছা বাই বাই আচ্ছা আরেকজনকে যুক্ত করছি যারা যুক্ত হতে যাচ্ছেন একটু নিচে কমেন্ট একটু লেখেন ইসলামী রিসালা আপনি যুক্ত হতে চাচ্ছেন ইসলামী রিসালা আপনাকে যুক্ত করেছি ইসলামী রিসালা আপনাকে যুক্ত করেছি দেখা থাকলে যুক্ত হন হ্যালো হ্যাঁ আসিফ ভাই সর্বপ্রথম শুভেচ্ছা নেবেন হ্যাঁ আপনাকেও শুভেচ্ছা ইসলামী রিসালা ভাই আমি আসলে সাধারণ একটু কথা বলার জন্য যুক্ত হইছি সেটা হলো গত কয়েকদিন আগে আচ্ছা আপনি লাইভে একটা লোক যুক্ত ভাই একটু আগে যদি আপনি শর্তগুলো একটু যদি একটু নিজে বলে দিতেন তাহলে অন্যদের সুবিধা হতো আচ্ছা আচ্ছা সেটা হলো প্রথম হলো প্লাস্টিক জিনিসপত্র পথেঘাটে না না ফেলার কথা আছে আর আমি যেখানে থাকি সেখানে আসলে এটার জন্য ফাইন দিতে হয় যদি আমি এই কাজটা করি হ্যাঁ হ্যাঁ তো এজন্য আমি ওই রুলসটা সব সময় ফলো করে চলি হ্যাঁ আর হলো নাস্তিকে ডট কম এর লেখাগুলো আমি সবসময় করি আর দ্বিতীয় হলো আমি ব্লাড ডোনেশন আসলে এই আমার জীবনে শুধুমাত্র একবার করেছিলাম আর করিনি আচ্ছা আমি চেষ্টা করব সামনে এই ব্লাড ডোনেশনটা করার জন্য আচ্ছা ঠিক আছে এবার বলেন ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা তো আমি যুক্ত হয়েছিলাম আসলে ছোট্ট দুই একটা কথা বলার জন্য সেটা হলো গত কিছুদিন আগে আপনি একটা লাইভ করছিলেন সেই লাইভে একজন ব্যক্তি যুক্ত হয়ে আপনাকে একটা প্রশ্ন করেছিল এই

ও আপনাকে প্রশ্ন করছিল আর কি এখানে তার মানে সামাজিকতার কি ক্ষতি হলো বা অন্য কার কি ক্ষতি হলো হ্যাঁ তখন আপনি বললেন আর কি যে এটা একজন অনুমতি ছাড়া তাকে তার সাথে সেক্স করা এটা কি অমানবিক নয় কি ও প্রশ্ন করছিল আর কি এটা কি এটা এখানে অমানবিকতা কি ছিল হ্যাঁ মানে এরকম ছিল যে যাই হোক হাদিসটা ছিল এরকম যে স্ত্রী অথবা কৃতদাসী স্ত্রী অথবা কৃতদাসীর সাথে কর্ম করতে হ্যাঁ এখন ক্রীতদাসী হচ্ছে গিয়ে এমন একটা বাই বাই কখনো কোনো থাকে না। আমি এটা এটা বলেছিলাম অনেকে যে ক্রীতদাসীর কখনো কোনো কনসেন্ট থাকে না কি ক্রিতদাসীর কনসেন্টের বিষয়টা একেবারেই অপ্রাসঙ্গিক হাস্যকর কথা ক্রীতদাসী কৃতদাস দাসীদেরকে আমরা যেটা বলবো তারা সেটা করবে এইখানে কৃতদাস কখনো বলতে পারবে না আপনার কথাটা একদম সত্য একদম ঠিক ইসলামের কৃতদাসী না এই প্রযোজ্য তো ওই ব্যক্তিটার কালকে আমি একটা ইয়ে দেখলাম ইউটিউবে একটা ভিডিও দেখলাম সে ভিডিওটা করলে কিভাবে যে ইসলামে যারা দাসী থাকে তাদের নিজস্ব ইচ্ছা থাকে তারপরে ইচ্ছা করলেই কেউ কেউ চাইলে সে সতী থাকতে পারে হ্যাঁ

একদমই ঠিক পয়েন্ট বলেছেন একেবারে কথা যারা বলে একদম মিথ্যা কথা বলে তারা জেনে শুনে মিথ্যা কথা বলে আপনি ইবনে কাসিরের তা বের করেন ওইখানে পরিষ্কার ভাবে বলা আছে যে কিছু সাহাবি তাদের কৃতদাসীদেরকে দিয়ে প্রতিটা বৃত্তি করায় সেখান থেকে টাকা উপার্জন করতো টাকা উপার্জন করে এই বিষয়টা আমি আপনাকে বলতে চাইছিলাম এখন সেই বিষয়টা আপনি জানেন জানেন আপনাকে এর ধন্যবাদ আপনার যথেষ্ট ধারণা এই সমস্ত বিষয়ে যাই হোক আমি এই বিষয়টা আপনি বলেন জানার জন্য ভাই আপনি বলেন আপনি আপনি পুরোটা বলতে পারেন আপনি আমি সরি আপনাকে থামাই দিয়েছি আমি আপনি বলেন পুরোটা আপনি যদি বলতে চান তাহলে না না আপনি যেটা বলছেন ঠিক সেটাই সেটা হলো কিছু কিছু সাহাবী কি করতেন এই যাদেরকে দাসী হিসেবে পেতো তাদেরকে দিয়ে ব্যবসা বাণিজ্য করাতেন এইভাবে মানে যৌন যৌন ব্যবসা করতে আর কি তাদের বিষয়ে চাষের কোনো অনুমতির প্রয়োজন নেই হ্যাঁ তার এই ভুলটার জন্য সে যে ভুল জিনিসটা প্রচার করছে এই জন্য কিন্তু আমি আসলে আপনার লাইভের মাধ্যমে তার এই প্রতিবাদটা জানাইলাম আর কি সে কিন্তু আমার লাইভে এই কথাটা বলে নাই সে যদি আমার লাইভে এই কথাটা বলতো তাহলে কিন্তু আমি তাকে আবার ধরে দিতাম তার উদ্দেশ্য ছিল তার উদ্দেশ্য ছিল কি জানেন আপনার আপনার মাধ্যমে এটার কনসেপ্টটা সে বাহির করে এবং সেটার উপরে সে লাইভটা করবে এটা কিন্তু সে পূর্ব পরিকল্পিত এই কাজটা করছে বুঝছেন না এটা তো বলতে হবে আমার লাইভে এসে তো বলতে হবে যে সে তো তার রেফারেন্স তুলে ধরতে হবে তাহলে তো আমিও সেটা মানে ইবনে কাসিরের তাফসিরটা বের করে ফেললেই তো সব মানে খোলাসা হয়ে যাবে যে কোনো তাফসির তাফসির গ্রন্থ বের করলে সব খোলাসা হয়ে যাবে এ চাই ছিল আপনি যে বিষয়টা প্রচার করেন বা যেভাবে মানুষদেরকে বোঝাচ্ছেন সেটাকে একটা ভুল প্রমাণ করার জন্য হ্যাঁ হ্যাঁ ভুল বিষয় উত্থাপন করতেছেন সেটা সে এটা প্রুফ করতে চাইছিল মানুষের সামনে না না করতে আমার সামনে আমার সামনে প্রুফ করুক আমি যদি ভুল বলে থাকি আমার সামনে প্রুফ করুক আমি সরাসরি বই খুলে দেখা দেব এই সাহসিকতা মুসলমানদের নেই তো এই সাহসিকতা মুসলমানদের নেই এইজন্য তারা পিষি পিষি কথা বলার কথা বলে তারা কিন্তু সামনে সামনে কথা বলে না খুব একটা হ্যাঁ এই যে আপনাকে আবার এই বিষয়টা পরিষ্কার করে দেই এই যে যেই নারীদেরকে দিয়ে যে কৃতদাসীদেরকে দিয়ে যৌন ব্যবসা করিয়ে পয়সা উপার্জন করত সাহাবিরা। সেই সেই সাহাবিদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তোমার কৃতদাসী যদি না রাজি হয় রাজি না হয় এই যৌন ব্যবসা করতে তাহলে তাদেরকে জোর পূর্বক তুমি যৌন ব্যবসা করাবা না এই মানে এটার তফসির সানের নজুল পড়লে পরিষ্কার হয়ে যায় একদম সমস্ত জায়গায় এই জিনিসটা পরিষ্কার বলা আছে এখানে মোটেও এটা বলা নাই এখানে মোটেও এটা বলা নাই যে তার সাথে সেক্স করার বিষয় না এটা অন্য তৃতীয় পক্ষ যাদেরকে দিয়ে যৌন ব্যবসা করাতো তাদের নিয়ে এই কথাটা বলা হয়েছে এই সমস্ত চাপাবাজি ভাই মুমিনরা প্রতিদিন এই ধরনের চাপাবাজি এবং প্রত্যেকটা জায়গায় তারা ধরা খায় ধরা খাওয়ার পরেও তারা চাপাবাজি তারপরে তারা মানে ইউটিউবে কবর রচনা হয়ে গেল দাঁত ভাঙা জবাব জবাব একটা কথা বলি একটা কথা হলো ওই মধ্যে ও একটা কথা বলছে যে দাসীদেরকে নাকি বেতন দেওয়া হয় আর বক্তব্য হলো ওই আয়াত মোতাবেক দাসীদেরকে বেতন দেওয়া হয় এই কথাটা একটা ভুল কথা এই ওখানে ওখানে একটা কথা আছে যে দাসীদেরকে টাকা দেওয়া হয় সেটার একটা তাফসীর আছে কি তাফসীর হলো যদি কোনো দাসী মনে করে যে তার এমন ক্ষমতা আছে টাকা দিয়া বা পয়সা দিয়া বা কোনো কারণ কোনো একটা বিষয় দিয়া সে মুক্ত হতে পারবে তখন তাকে ওই সুযোগটা দেওয়ার জন্য বলা হয়েছে এবং সেই টাকা কামানোর যে বা পয়সা তার যে মূল্যটা সেই মূল্যটা কামানোর একটা সুযোগ তাকে করে দেওয়া হয়েছে কিন্তু এটার অর্থ এটা নয় যে তাকে বেতন দেওয়া হয় উল্টা আমি বলবো যে তাকে আরো মারাত্মক প্রেশারে ফেলানো হয় যেমন কোন একটা জায়গার মধ্যে আছে একটা রেফারেন্স আছে যদি কেউ এরকম মুক্ত হতে চায় সরি আমি ভুল বলতেছি একজন সাহাবির একজন দাস ছিল সেইভাবে মুক্ত হচ্ছিল তখন তাকে একটা লিখিত চুক্তি করলো যে ঠিক আছে তুমি আমাকে এত টাকা দিবে বা এত রৌপ্য মুদ্রা দিবে সরি আমি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই আচ্ছা এত রৌপ্য মুদ্রা দিবেন তখন তাকে কিস্তি করে দেওয়া হলো যখন কিস্তি করে দেওয়া হলো এখানে একটা কথা আছে যে হাদিস বা কোরআন মোতাবেক যে তাকে তার কিস্তির কিছু অংশ যাতে ওই ব্যক্তিটা মাফ করে দেয় তো এরকম অনেকেই করছিল কিন্তু ওই সাহাবির ক্ষেত্রে হয়েছিল কি ওই সাহাবি তার প্রথম কিস্তি গুলোতে কোনোটাই মাফ করে নাই কারণ তার ধারণা ছিল যে যদি এই পরবর্তীতে সে যদি কিস্তিটা না দিল মানে তার তার একটা সন্দেহ আর কি এই লোকটাকে সে সন্দেহ করতে হচ্ছে যদি তার কিস্তিটা সঠিকভাবে পরিশোধ না করে দেখেন যেখানে এমন কঠোর অবস্থান তৎকালীন সময়ে সাহাবিদের তো সাহাবিরা কিভাবে একজন স্ল্যাবসকে এই বেতন দিবে বেতন দেওয়া তো অনেক দূরের কথা অনেক দূরের সে তার থেকে টাকা আদায় করবে তাও সে সন্ধিহানের জন্য সে প্রথমে তার থেকে টাকাগুলা খুব জোর জবরদস্তি আদায় করে ওর কথা আর কি যে ওখানে স্ল্যাবসদেরকে নাকি তাদের মনিবরা বেতন দিত আগে মানে এই একটা দাবিও তার ভুল ছিল ভাই আমার 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 বিরুদ্ধে তো অনেক মানুষ অনেক লাইভ ভিডিও টিডিও করে বা অনেক ইউটিউবে ভিডিও টিডিও দেখি আমি কিন্তু সবগুলো তো আমি আর দেখতে পারি না সবগুলো তো আমার পক্ষে দেখা সম্ভব হয় না বলার জন্য ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আপনিও ভালো থাকবেন ভাই আপনার জন্য শুভ কামনা রইল ওকে ধন্যবাদ আপনাকে হ্যালো হ্যালো কথা ভাই কেটে কেটে যাচ্ছে আচ্ছা ভাই বাই বাই তাহলে আচ্ছা ভালো থাকেন ওকে ওকে ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য আচ্ছা ভাই যারা যুক্ত হওয়ার চেষ্টা করছেন তাদেরকে আমি একে একে যুক্ত করব হারুন রশিদ হারুন রশিদ আপনাকে যুক্ত হারুন রশিদ আপনাকে যুক্ত করছি দেখে থাকলে যুক্ত হন হারুন রশিদ আপনাকে যুক্ত করেছি হারুন রশিদ আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন হারুন রশিদ আপনাকে যুক্ত করেছি হারুন রশিদ আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন না উনি যুক্ত হচ্ছেন না আরেকজনকে দেখি জি এম এস রুবেল জি এম এস রুবেল আপনাকে যুক্ত করেছি জি এম এস রুবেল আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হন হ্যালো হ্যালো হ্যাঁ জিএমএস রুবেল শুনতে পাচ্ছেন হ্যালো জি জি আমি শুনতে পাচ্ছি ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে আপনি যদি ভাই মুমিন হয়ে থাকেন তাহলে আপনার চেহারাটা দেখাতে হবে আমরা দেখতে পাচ্ছি না আপনার চেহারাটা ভালো হবে আমি চেহারাটা দেখাতে চাচ্ছি না আপনি কি আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে চেহারাটা দেখাতে হবে আমি কে পরিচয়টা দিতে পারতেছি না কারণ আমার কণ্ঠ চেনা যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কি শর্তগুলো পড়েছেন আমার লাইভে যুক্ত হওয়ার শর্তগুলো পড়েছেন জি জি আমি অনেক দিন থেকে আপনাকে ফলো করি এবং সবকিছুই জানি আচ্ছা প্লাস্টিকের বোর্ড জমি ফেলি না এবং আপনার 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 ওয়েবসাইটের সব লেখা আমি পড়ছি এবং আমি সেগুলোকে ডাউনলোড ওয়েবসাইটটা ডাউনলোড করে রাখছি পিডিএফ কপি আমার কাছে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেন তাহলে বলেন হ্যাঁ বলেন হ্যাঁ ভাই বলেন এবং আমি নিয়মিত রক্তদান করি আচ্ছা আচ্ছা বলেন জি যে ভাই আপনি ভালো আছেন তো খুব একটা ভালো নাই আমার একটু মানে এলার্জি আছে এলার্জির কারণে আমি একটু কষ্ট পাচ্ছি নাক টাক বন্ধ হয়ে আছে মাথা ব্যথা এই আর কি যাই হোক হ্যাঁ ভাই কোনো প্রশ্ন থাকলে বলেন আমি আচ্ছা আমি আসলে আপনার সাথে যুক্ত হতে পারছি এতটুকুই আমার জন্য যথেষ্ট আমি অনেকদিন থেকে ট্রাই করতেছিলাম হ্যাঁ যদি তো আমি শুধু একটা প্রশ্ন করি গত যে আলোচনাটা ছিল সে আলোচনার উপরে একটা ছোট্ট প্রশ্ন করে চলে যাই আপনার সময় অনেক দাম আছে আমি বেশি কথা বলবো সেটা হলো যে আহ উনি যে বললো যে সাহাবিরা যৌন ব্যবসা করাতেন যৌন ব্যবসা করাতেন সাহাবিরা এখন এই যৌন ব্যবসার বিষয়টা তো ইসলামে নিষেধ নিষেধ তাহলে তখন অনেকেই সেই ব্যাপারটা ব্যবসায়িক কাজে লাগাবার জন্য একটা ধরেন দামি খুব মানে খুবই সুন্দরী কৃতদাসী যখন আপনি কিনবেন এটা হচ্ছে আপনার জন্য একটা ইনভেস্টের মতো ছিল যে আপনি এখানে ইনভেস্ট করবেন এবং পরবর্তীতে আপনি তাকে ব্যবহার করে টাকাটা তুলে ফেলবেন সেই ক্রীতদাসীকে দিয়ে এখন ক্রীতদাসীকে দিয়ে আপনি টাকাটা কিভাবে তুলে ফেলবেন ধরেন আপনি ধরেন এখনকার সময় আপনি পাঁচ লাখ টাকা দিয়ে আপনি একটা ক্রীতদাসী কিনছেন তারপর এখন এটা অনেক দামি ক্রীতদাসী এখন আপনি কি করবেন আপনি এটাকে এই ক্রীতদাসীকে ব্যবহার করে টাকা উপার্জন করবেন এটা সেই সময় খুব প্রচলিত সিস্টেম ছিল মানে বেশিরভাগ মানুষই করতে এই কাজ মানে দামি খুব সুন্দরী ক্রীতদাসে কিনে তাদেরকে দিয়ে এই কাজগুলা করাতো পরবর্তীতে যখন এটা মানে সাহাবিদের মধ্যে যারা করাতো এই কাজটা তখন মানে এই একটা এই আয়াতটা নাজিল হয়েছিল যে যদি কৃতদাসী না চায় তাহলে তুমি জোর করে তাকে ইয়া করতে পারবে না কারণ নানা ধরনের ভেজাল লেগে যাচ্ছিল কৃতদাসীরা কৃতদাসীদের মধ্যে অনেকে রাজি হতো না তখন তাদেরকে মেরে পিটিয়ে তখন এই কাজগুলা করাতো তখন এই আয়াতটা নাজিল হয়েছে যে তারা যদি ইচ্ছুক না হয় তখন তুমি তাদেরকে জোর পূর্বক এই যৌন ব্যবসার সাথে যুক্ত করো না তাহলে কি ব্যাপারটা এই দাঁড়ালো যে আমরা এখনো চাইলে কোনো কৃতদাসী রেখে ওকে দিয়ে যৌন ব্যবসা করাতে পারবো নিয়মটা এখনো বলবো আছে না এটা রহিত হয়ে গেছে না এটা মানে আপনি যদি জোরপূর্বক সেটা করাতে পারবেন না ইসলাম অনুসারে জোরপূর্বক করাতে পারবেন না ও যদি রাজি থাকে তাহলে করাতে পারবো কিনা এবং সেই ইনকামটা আমার জন্য হালাল হবে কিনা সেই এই ইয়াটা আপনার ইসলামিক ওয়েতে করতে হবে দেখেন ইসলামে কিন্তু মুতা বিবাহের সিস্টেমটাও ছিল মানে এক রাতের বিয়েটাও বিয়ে সিস্টেমটা ছিল মানে আপনি কাউকে পয়সা দিবেন পয়সা দিয়ে এক রাতের জন্য বিয়ে করবেন সকালবেলা মানে তালাক দিবেন তালাক দিয়ে যে যার রাস্তা চলে যাবেন এবং হজরত মোহাম্মদের নাতি অস তিনশোর বেশি মোতা বিবাহ করেছেন এবং তার জীবন ছিল খুবই মানে রঙ্গিন জীবন হম অসংখ্য নারীর সঙ্গ তিনি উপভোগ করেছেন এবং ইসলামের খেলাফত আমলেও দেখা যায় এই জিনিসগুলার অনেক উদাহরণ আছে এখন এই জিনিসগুলা আপনি যদি একেবারে ইসলামিক পরিভাষাতে হিসাব করেন তাহলে মানে ইসলামে আসলে আবার সব কিছুই না জায়েজ এখন ইসলামিক ওয়ে এটা আবার একটা ওয়ে তৈরি করে দেয়া যে আপনি চাইলে অনেক কিছুই করতে পারবেন আবার অনেক কিছুই আবার আপনাকে নিষেধ করা হবে এখন এই যে এই যে পতিতাবৃত্তি বা এক রাতের মানে আনন্দ ওয়ান নাইট স্ট্যান্ড এখন ইউরোপ আমেরিকাকে আমরা আমাদের দেশের অনেক অনেক মহল্লা মহলানা গালি দেয় যে ওয়ান নাইট স্ট্যান্ড করে কিন্তু ইসলামের ভিতরে ভিতরে এই জিনিস আছে হজরত মোহাম্মদের সময় এই জিনিস ঘটেছে অসংখ্যবার ঘটেছে মোতাবিবাহের ঘটনা ইরানে শিয়ারা এখন পর্যন্ত মোতাবিবাহ করে শিয়াদের ভিতরে এই সিস্টেম এখন পর্যন্ত প্রচলিত আছে তারপরে তারপরে তো এই জিনিসগুলো আপনি ইসলামিক ওয়েতে যেন করেন সেটা আর কি ইসলাম বলে যেটি করেন ইসলামিক ওয়েতে করেন

এই জিনিসটা তাহলে আমার যে ইবনে কাসিরের তাফসিরটা একটু দেখতে হবে দেখে আপনাকে বলতে হবে আপনি আমি এই বিষয়টা একদম একদম 100% কনফার্ম আপনাকে বলতে পারছি না কিন্তু তাফসিরের গ্রন্থে এই জিনিসটা লেখা আছে অনেক আগে পড়েছিলাম এখন এখন পরিষ্কারভাবে মনে করতে পারছি না আমার আমাদের ওয়েবসাইটে ইবনে কাসিরের তাফসির আছে সেই তাফসির তাফসিরটা আপনি একটু দেখে নিতে পারেন এই সেখানে এই জিনিসটা পরিষ্কারভাবে বলা আছে আচ্ছা ভাই আর যতদূর গুলো প্রশ্ন আসতেছে এবং আসবে মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তরই আমার পড়া হয়ে গেছে এবং প্রচুর লাইভ আমি দেখতেছি আপনাকে আমি ডিস্টার্ব করতেছি না শেষে আমি একটা অনুরোধ হয়তো করে রাখতে চাই আর কি হ্যাঁ হ্যাঁ বলেন অনুরোধটা হলো যে আপনারা যারা আছেন বিভিন্ন ভিডিও গুলো যারা দেখি তাদের মধ্যে ভীষণ রকমের অন্তর কন্দল দেখতে পাচ্ছি এই জিনিসটা মানে আমরা যারা দেখি ভিডিও আমাদের চোখে ভালো লাগতেছে না

নোংরামি করে কোনো যদি মানে মুমিনদের সাথে মিলে যদি কোনো নোংরামি করে হ্যাঁ ধরেন আমি আজকে মুমিনদের সাথে মিলে মানে মুমিনদের সাথে ফোনে হাসাহাসি করতে শুরু করলাম যে হ্যাঁ হ্যাঁ আরে ধুর অমুকে তো লাফাঙ্গা এখন এগুলা হচ্ছে পিছনে ছুরি মারা হম এগুলা হচ্ছে মানে কিছু ইতর বদমাইশ ঢুকে পড়েছে এখন যখন আমাদের আন্দোলনটা বড় হয় তখন অসংখ্য লোকজন ঢুকে পড়ে এটার ভিতরে এগুলা তো আমরা আটকাতে না হ্যাঁ এখন কথা হচ্ছে যে তারা যখন ঢুকে পড়ে মুক্তমোনা নাম ধারণ করে যখন যদি কেউ পিছনে মারার চেষ্টা করে বা ধরেন আরো বড় মানে চক্রান্ত আছে আরো অনেক বড় বড় চক্রান্ত আছে এখন আমি একটা একটা এমন জায়গাতে অবস্থান করি। সেখানে আমার অনেক দিক খেয়াল রাখতে হয় ঠিক আছে এটা ভাই আপনারা হয়তো আপনাদের জায়গা থেকে বুঝতে পারছেন না কিন্তু আমার কাছে অনেক ইনফরমেশন আসে আমি অনেক আমার কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন আসে এবং আপনাদের নিরাপত্তার স্বার্থেই আমাকে কিছু কিছু হয় মাঝে যেমন ধরেন ধরেন আপনি যদি এখন একটা পাগলা কুকুর বা একটা বাঘের খাঁচার সামনে হাত ঢুকায় যদি আপনি দাবি করেন যে আপনার অনেক সাহস আপনি অনেক সাহসী মানুষ হম ধরেন আপনি আপনার পায়ে কুকুরের খাবার মেখে আপনি পাগলা কুকুরের সামনে গিয়ে নাচা নাচা শুরু করলেন এবং সবাইকে বলা শুরু করলেন যে এই যে দেখো আমার কত সাহস সাহস ভাই এটা সাহস না এটা হচ্ছে এবং আপনাকে যখন এই রকম দেখে যদি আর পাঁচজন এবং অনেকে না মানে বেঁচেও ফিরবে না এখন এই জিনিসগুলা ভাই ভাই মানে যদি আমি আপনাকে বলি যে ভাই এই কাজগুলা করাটা ঠিক হচ্ছে না কারণ গ্রামে গঞ্জে মফস্বলে অনেক মুক্ত চিন্তার মানুষ এখন আছেন তারা যদি ধরেন মসজিদের সামনে গিয়ে যদি বলা শুরু করে আমি নাস্তি খজরত মোহাম্মদ মোহাম্মদ এই কথাগুলো যদি বলা শুরু করে একটা ছেলে একটা ধরেন ষোলো সতেরো বছর বয়সী ছেলে এরকম ঘটনা ঘটেছে অলরেডি আমার কাছে ইনফরমেশন আছে আমি তো সব কথা বলতে পারি না আপনাদেরকে আমার কাছে এই জিনিস এসছে এই ভিডিও এসছে যে একটা ছেলে মসজিদের সামনে গিয়ে চিৎকার মানে একটু হইচই করে বলা শুরু করেছিল যে সে নাস্তিক হয়ে গেছে তখন তাকে ধরে তার বাপে পিটায় তাকে রক্তরক্তী করে ফেলছে এবং মানে ওই ছেলেটা কারো দ্বারা অনুপ্রাণিত হয়েছিল কোন একজনের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং সে খুব সাহস দেখাতে গিয়েছিল যে আমি মিশন চাচ্ছি আমি একটা ফাটা ফেলব বিপ্লব করে ফেলব আজকে আমি ভাই আমাদের বিপ্লব আমাদের আন্দোলনটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন বেদনা জ্ঞান যুক্তি এগুলার আন্দোলন আমাদের এই আন্দোলনটা মানে মাসল দেখানোর আন্দোলন না যে আমার এই যে মাসল আছে আমি মসজিদের সামনে গিয়ে এটা বলতে পারি এটা এই আন্দোলন আমাদের না ভাই যারা এই রকম কাজ করার চেষ্টা করছেন তারা স্টুপিড তারা হচ্ছে গিয়ে মানে মানে ভেজাল করার চেষ্টা করতেছেন তারা অসংখ্য ছেলে মেয়েদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছেন এবং এই ধরনের বিপদে ফেলা লোকজন খুবই এবং এটার পিছনে আরো বড় চক্রান্ত আছে ভাই আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার গত অনেকজন ব্লগারকে হত্যা করার পরে অভিজিৎ রায় আমাদের রাজীব হায়দার আমাদের যারা ওয়াসিকুর বাবু অনন্ত বিজয়দেরকে একদম মানে নির্মমভাবে হত্যা করা হয়েছে নীলয় নীলকে কেটে টুকরা টুকরা করা হয়েছে একদম কুচি কুচি টুকরা করা হয়েছে হ্যাঁ এই জিনিসগুলো আমরা জানি আপনাদের সামনে হয়তো এগুলো আমরা বলি না কিন্তু এগুলা আমরা জানি আমাকে কোপানো হয়েছে আমাকে দিয়ে স্টার্ট করা হয়েছে ওদের মিশন কিলিং মিশন এখন আওয়ামী সরকারের গায়ে অনেক কাদা লেগে গেছে এই কারণে এবং বহির বিশ্বে আওয়ামী সরকার একটা মানে জঙ্গি মদতদাতা সরকার হিসেবে চিহ্নিত হয়ে গেছে ইউরোপ আমেরিকাতে সবাই এখন আওয়ামী সরকারকে চেনে যে তারা জঙ্গিদের মদত দিয়েছে এরকম একটা সরকার হিসেবে চেনে এখন আওয়ামী সরকার যে চেষ্টাটা করছে সেই চেষ্টাটা হচ্ছে তাদের গা থেকে এই ময়লাগুলা পরিষ্কার করা এখন ময়লাগুলা পরিষ্কার করার জন্য তারা এমন কিছু লোককে কিছু টাকা পয়সা দিয়ে বা দেখাবে যে বাংলাদেশে মুক্তমোনেরা খুব মানে গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াচ্ছে কোনো কোথাও কিছু হচ্ছে না তাদের আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না তারা নিরাপত্তা নিয়ে ঘুরতেছে তারা যদি কেউ ঘুরে থাকে তাহলে তারা সরকারি নিরাপত্তা নিয়ে ঘুরতেছে কিন্তু একজন সাধারণ মফসলের ছেলে তো সেই নিরাপত্তাটা পাবে না সরকার যখন কাউকে গুটি হিসেবে ব্যবহার করবে সে ওই ব্যক্তিটা নিরাপত্তাটা পাবে হ্যাঁ যেমন ধরেন আপনি আপনাকে সরকার আপনি মানে মানে আহ মানে জঙ্গিদের হাট নাস্তিক হজরত মোহাম্মদ হচ্ছে মোহাম্মদ এটা আপনাকে যদি সরকার রিক্রুট করে তখন আপনাকে জঙ্গিদেরকেও বলে দিবে ওকে কিছু করবি না আবার আপনাকেও বলে দিবে এবং আপনারও চারপাশে নিরাপত্তা রাখা হবে হ্যাঁ আপনি এই কাজগুলা করবেন তখন জঙ্গিরা আমাদের নিজস্ব লোক হম আর সরকার তাকে নিরাপত্তা দিচ্ছে এখন এরকম অবস্থায় যদি কেউ ভাট হাজারি মাদ্রাসের সামনে আল্লাহির সামনে গিয়ে বলে নাস্তিক আমি নাস্তিক আল্লাহ হজরত মোহাম্মদ তাহলে তার কিছু হবে না কিন্তু তাকে দেখে যারা তারা তো আর এত কিছু জানে না তারা থাকে তারা শুনবে যে হ্যাঁ একজন এরকম হচ্ছে সে তার মাদ্রাসার সামনে গিয়ে বলা শুরু করলে সে কিন্তু বাঁচতে পারবে না ভাই তার নিরাপত্তা কিন্তু আমাদের দেখতে হবে এই জিনিসগুলো আপনারা একটু চিন্তা করে দেখেন কাদা ছোড়াছড়ি অনেক কিছু করতে হয় হম আমরা আমি যেই জায়গায় আছি বা আমরা যেই কাজ করছি সেটার জন্য আমাদের অনেক কিছু করতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় ঠিক আছে এত সোজা না ভাই ব্যাপারগুলা আচ্ছা আরেকজনকে যুক্ত করছি আচ্ছা রুবেল ভাইকে আরেকবার যুক্ত করছি রুবেল ভাই বিদায় জানাই যুক্ত করে বিদায় জানাই

হ্যালো হ্যালো হারুন চৌধুরী আপনি শুনতে পাচ্ছেন হ্যালো আপনি লাইভে যুক্ত হয়েছেন আপনি কি শুনতে পাচ্ছেন বাবু মহি দেখি আপনাকে যুক্ত বাবু মহি আপনাকে যুক্ত করছি দেখে থাকলে যুক্ত হন হ্যালো বাবু মহি শুনতে পাচ্ছেন জি ভাই শুনতে পাচ্ছি আচ্ছা ভাই আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে লাইটটা একটু জ্বালান একটু উঠে বসেন না আমাকে তো হ্যাঁ মুঠে বসছেন বলতে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি কি ভাই এই যে ইয়াগুলা পড়েছেন শর্তগুলো পড়েছেন না ভাই আমি শর্তগুলো পড়ি নাই তবে আমার শর্ত আপনার সাথে একটু কথা বললাম না না আপনার সাথে আপনি শর্ত না পড়লে আপনাকে তো আমি কথা বলতে দিব না হ্যাঁ আচ্ছা আপনি যে শর্তই বলেন আমি সেটা মেনে নিলাম না না আপনার শর্তগুলো পালন করতে হবে এবং প্রতিশ্রুতি দিতে হবে এক নম্বর শর্ত হচ্ছে যে আপনি এখন থেকে আর কখনো কোনো প্লাস্টিকের ময়লা আবর্জনা রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলবেন না চুইংগাম প্লাস্টিক এগুলো পলিথিন এগুলা যেখানে সেখানে ফেলবেন না প্রতিশ্রুতি দিতে হবে প্রতিজ্ঞা করতে এগুলো এগুলো আমি ছোটবেলা থেকে কি আচ্ছা তারপরেও তারপরেও আপনি শুধু মাত্র আপনার ব্যাপার না এটা আপনি যখন এই কথাটা বলবেন তখন আরো জন মানুষ একশো জন মানুষ দশ হাজার মানুষ শুনবে এবং তারা অনুপ্রাণিত হবে এই কারণে আপনার বলতে হবে বারবার যে আমি আর কখনো প্লাস্টিকের ময়লা বাইরে যেখানে সেখানে ফেলবো না বলেন ভাই বলেন ভাই আচ্ছা তাহলে ঠিক আছে আহ আসিফ ভাই তাহলে ধরেন মনে করেন সারা বিশ্বে যতগুলো ধর্ম আছে সবই ভুয়া এবং পরে ভাই আগে একটু শর্তগুলো আলোচনা করে নিন তারপরে কথাটা বলেন না কথাটা তখন এরপর একটু বলেন আপনি একটু বলেন যে আপনি আর কখনো বা আপনি ময়লা টয়লা বাইরে ফেলেন না বা ফেলবেন না এটা একটু বলে বলে ফেলেন তাহলে আমি ছোটবেলার থেকেই কোনো ময়লা টয়লা বাইরে ফেলি না আমি নির্দিষ্ট স্থানেই ফেলি আচ্ছা দুই নম্বর শর্ত হচ্ছে আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হন তাহলে আপনি নিয়মিত রক্তদান করবেন হ্যাঁ অবশ্যই রক্ত হ্যাঁ এগুলো আমি ছোটবেলা থেকে দিই ঠিক আছে তিন নম্বর শর্ত হচ্ছে আপনি যদি আমাদের নাস্তিক ডট কম লেখাগুলো লেখাগুলা পড়ে না থাকেন তাহলে অবশ্যই আপনার সময় করে সেগুলো পড়ে নিতে হবে চেষ্টা করব ঠিক আছে এবার বলেন হ্যাঁ এবার কি প্রশ্ন করবেন করেন এখন আপনারা তো ধর্ম বিষয়ে কথাগুলো বলেন হম সকল ধর্মের বিষয়ে সকল ধর্মের বিরুদ্ধেই কথাগুলো বলে হুম আপনাদের দৃষ্টিতে মুক্তমনার দৃষ্টিতে সকল ধর্মই ভুয়া এবং বামর ভিত্তিহীন তাই না তো এখন সেই ভিত্তিহীন কথাবার্তাগুলো নিয়ে এত আলোচনা কেন সেগুলো তো আমরা জানি এগুলো মানে মিথ্যা ইতিহাস বা খারাপ কথা ঠিক আছে হ্যাঁ এগুলো মানার দরকার নেই স্বাভাবিক সেন্স থাকলে বোঝা যায় সবাই এখন ধরেন যে সেই ধর্মগুলো মিথ্যা বা বানোয়ার হ্যাঁ সেই বানোয়ার বা মিথ্যা কথাগুলো নিয়েই কেন আমরা নাড়াচাড়া করি কারণ হচ্ছে তাহলে অসংখ্য মানুষ এখন পর্যন্ত কারণ হচ্ছে পৃথিবীর অসংখ্য মানুষ এখন পর্যন্ত যারা একটু অশিক্ষিত মানুষ যারা একটু মূর্খ মানুষ যারা শিক্ষা দীক্ষায় সেভাবে পায় নাই জ্ঞান বুদ্ধির চর্চা যাদের মধ্যে নাই যাদের ভেতরে যুক্তির চর্চা নাই এরকম অসংখ্য মানুষ এখনো ধর্ম বিশ্বাস করে এবং ধর্ম বিশ্বাসের কারণে একে অপরকে ঘৃণা করে এবং সাম্প্রদায়িক কাজকর্ম করে হুম সেটার উদাহরণ আমরা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই সমস্ত দেশ আফগানিস্তান এই সমস্ত দেশের দিকে তাকালি আমরা লক্ষ লক্ষ কোটি কোটি উদাহরণ দেখতে পাই যে অমুকের বাড়িতে হামলা হয়েছে তো তমুকের মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করেছে গুজরাটে একটা ঘরের ভিতরে মানুষদেরকে মুসলমানদেরকে ঢুকিয়ে তালা বন্ধ করে আগুন জ্বালিয়ে দিয়েছে হিন্দুরা আবার বাংলাদেশে মন্দিরের উপরে আক্রমণ হচ্ছে বৌদ্ধদের উপর আক্রমণ হচ্ছে অসংখ অসংখ্য ঘটনা আছে ভাই এখন যদি আপনি বলেন যে তেলে কেন আলোচনা করেন তেলে এটা কেমন এটা কেমন প্রশ্ন হইল মানে সাম্প্রদায়িকতা যে কত ভয়ঙ্কর সাম্প্রদায়িক মানে আক্রমণ যে কত ভয়ঙ্কর কত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে এই ধর্মের কারণে কত রক্ত ঝরছে পৃথিবীতে আপনি যদি এসে বলেন যে সবাই তো সব বুঝা গেছে এখন তো এগুলো নিয়ে আলোচনা করার দরকার কি এটা তো ভাই খুবই হাস্যকর আমার কাছে মনে হলো খুবই হাস্যকর হয়ে গেল সবাই যে ধর্মের ভেতর দিয়ে সবাই যে খারাপ কাজ করে তা না এখনো অনেক মানুষ ধর্মের ভেতর দিয়ে খারাপ কাজের সংখ্যাই বেশি সেই জিনিসটাই তো আমরা প্রুফ করতেছি ধর্মপ্রবণ দেশগুলার তালিকা যদি আপনি করেন তাহলে আপনি এক নম্বরে পাবেন পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান সিরিয়া ইরাক সৌদি আরব ইরান এই দেশগুলোকে এবং ধর্মহীন দেশগুলার যদি আপনি তালিকা করেন তাহলে আপনি পাবেন ফিনল্যান্ড জাপান নেদারল্যান্ডস জার্মানি এই সমস্ত দেশগুলাকে আপনি পাবেন ধর্মহীন করে না তাহলে এখন আপনি মানে অপরাধের হিসাব করেন। জেলখানা তুলে হচ্ছে কারণ সেখানে অপরাধী খুঁজে পাওয়া যায় না এই কারণে নেদারল্যান্ডস এ জেলখানাই বন্ধ করে দিচ্ছে বড় বড় সব জেলখানা বন্ধ করে দিচ্ছে ডেনমার্কে সমস্ত বড় বড় জেলখানা বন্ধ করে দিচ্ছে কারণ হচ্ছে অপরাধী খুঁজে পাওয়া যায় না ওদের দেশে অপরাধী নাই অপরাধের সংকট বিচার ব্যবস্থা ভেঙে পড়তেছে সেখানে জাজ যা বসে থাকে বিচারকরা বসে থাকে কিন্তু কোনো অপরাধী নেই অফিসে অফিস স্কুলে বসে থাকে পুলিশ গিয়ে পুলিশ গিয়ে থানায় বসে থাকে কিন্তু কোনো অপরাধী নেই অপরাধীর অভাবে তারা রাস্তায় রাস্তায় ঘরে কিন্তু কোনো অপরাধী খুঁজে পায় না আর আপনি বাংলাদেশ ভারত পাকিস্তান যে সমস্ত ধর্মপ্রবণ দেশগুলো আছে সেই ধর্মপ্রবণ দেশগুলোতে আপনি দেখেন স্ট্যাটিস্টিক্স দেখেন আপনাকে তো আমি এগুলা বিশ্বাস করতে বলছি না আপনি জাস্ট স্ট্যাটিস্টিক্স দেখেন কোন দেশে কত অপরাধের মাত্রা নারীর উপর নির্যাতন কতটা হয় ভিন্ন ধর্মের মানুষের উপর নির্যাতন কতটা হয় ভাই আপনাকে একটা সিম্পল প্রশ্ন করি আপনাকে যদি ভিসা চুজ করতে দেয়া হয় তাহলে আপনি কোন দেশের ভিসা নিবেন সৌদি আরবের ভিসা নিবেন ইরানের ভিসা নিবেন আফগানিস্তানের ভিসা নিবেন নাকি জার্মানি বা ফিনল্যান্ড বা নরওয়ে বা নেদারল্যান্ডস এর ভিসা নিবেন আপনি একটু বলেন তো ভাই পরিবার নিয়ে কোন দেশে থাকতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন নাস্তিকদের দেশে সেকুলারদের দেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন নাকি মুসলমানদের দেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন প্রয়োজন নাই আপনার আপনার প্রয়োজন আপনি বৈদেশিক চলে গেছে ঠিক আছে আপনাকে আপনাকে জাস্ট আমার আমার বাংলাদেশে কি ভাই উদাহরণ হিসেবে বলছি কোনো বিচার প্রয়োজন নাই আপনাকে উদাহরণ হিসেবে বলেছি যে যদি ধরেন বাংলাদেশ ছেড়ে আপনাকে কোন দেশে যেতে হবে আপনার পরিবার নিয়ে কোন দেশে গেলে আপনি আপনি নিরাপদ বোধ করবেন সৌদি আরব গেলে ইরান গেলে আফগানিস্তান গেলে সিরিয়া গেলে ইরাক গেলে নাকি পাকিস্তান গেলে নাকি কোন দেশে গেলে আর এইগুলা এক দিকে আর হচ্ছে ধরেন নরওয়ে সুইডেন জার্মানি নেদারল্যান্ড ডেনমার্ক হ্যাঁ জাপান কোন দেশে আপনি নিরাপদ বোধ করবেন পরিবার নিয়ে থাকতে আপনার আপনার মেয়েটা ধরেন আপনার একটা মেয়ে আছে মেয়ের বয়স ষোলো সতেরো বছর বয়স সেই মেয়েটা রাত তিনটার সময় ট্রেনে করে সারা শহর ঘুরবে কোন দেশে ঘুরলে আপনি নিরাপদ বোধ করবেন বলেন তো সত্য কথা বলেন তো ভাই আপনি কি ইউরোপে কখনো এসেছেন ভাই আপনাকে একটা ইউরোপে কি ইউরোপে কি কখনো এসেছেন আপনি ইউরোপে কখনো ঘুরেছেন ভাই আপনাকে প্রশ্নটা করেছে ইউরোপে কখন আপনি ঘুরে ইউরোপে এসেছেন ইউরোপের কোন দেশে আচ্ছা আমি আমি ইউরোপের অনেকগুলো দেশ ঘুরেছি আমি ইউরোপের অনেকগুলা দেশ ঘুরেছি একটু বলি ভাই একটু একটু শোনেন ইউরোপের অনেকগুলা দেশ ঘুরেছি এবং রাত তিনটার সময় আমি দেখেছি যে মেরা ছোট ছোট জামাপড়ে ট্রেনে করে একা একা ঘুরতেছে কেউ তাদেরকে কোনো কখনো কোনো কটু কথা বলে নাই কখনো কোনো ইয়া নাই কোনো হ্যারাসমেন্ট করে নাই ঠিক আছে এটা আপনি বাংলাদেশে বাংলাদেশে পাকিস্তানে পাকিস্তানে করতে পারবেন বা আপনি না বললেন বাংলাদেশের মানুষ এত ধর্মপ্রবণ মানুষ পাকিস্তানের মানুষ এত মুসলিম মানুষ কই কোথায় তাহলে কি আর মানে এই জার্মানিতে আমি থাকি জার্মানির মানুষ তো বেশিরভাগ একান্ন পার্সেন্ট মানুষ এখন ধর্মহীন হুম কেমনে কি হলো ভাই আচ্ছা ধর্ম কোনটা কেমনে কি হলো আপনি আমাকে বুঝাইয়া দেন তেলা ধর্ম ওই দেশের মানুষ ধর্মহীন ঠিক আছে ধর্মহীনরা যে খারাপ কাজ করে না এমন কোনো কথা নাই বিশ্বের ভিতরে যত অশিক্ষিত লোক আছে গরীব লোক আছে তারাই ধর্ম মানে হ্যাঁ সেটা হলো 60% আর ধর্ম মানে না হলো 40% হ্যাঁ যারা ধর্ম আছে হ্যাঁ সেগুলি হচ্ছে বেশিরভাগ গরিব হ্যাঁ এবং অশিক্ষিত লোকই ধর্ম আছে আর তাদের সংখ্যাটাই বেশি ঠিক বলেছেন এখানে আমরা এই কারণে আমরা বলি যে অশিক্ষা কুশিক্ষা দারিদ্র এবং ধর্ম একে অপরের পরিপূরক একটা আরেকটাকে পুষ্টি দান করে ঠিক আছে আপনি যত ধর্মপ্রবণ হবেন তত অশিক্ষিত হবেন আমাকে আমার কথা বল আমার আমাকে একটু কথাটা শেষ করতে দেন আমি কি বুঝাইতেছি আচ্ছা ঠিক আছে বলেন এখন যারা বেশি শিক্ষিত হ্যাঁ যারা বেশি জ্ঞানী গুণী হ্যাঁ তারাই কিন্তু দেশের অকারেন্স হ্যাঁ দেশে তারাই যুদ্ধ লাগায় হ্যাঁ তারাই এক দেশের বিরুদ্ধে একদেশের যুদ্ধ লাগাই হ্যাঁ তারাই মানুষ করতেছে তারে বড় বড় অকারেন্স করতেছে একজন মুরুক্ষ ব্যক্তি হ্যাঁ একজন সাধারণ মুসলিম ব্যক্তি বা একজন মানে যারা ধর্ম পালন করে হ্যাঁ তারা কিন্তু এই বড় বড় অকারেন্স করতেছে না যারা দেশের ভিতরে জ্ঞানী গুণী শিক্ষিত হ্যাঁ তারাই দেশের ভিতরে তারাই সে ব্যাংক ডাকাতি করে হ্যাঁ তারাই ধর্মের যুদ্ধে দেয় ঠিক আছে এক দেশকে আরেক দেশকে আক্রমণ করতে পারে এ আ এক দেশ থেকে আরেক দেশে আক্রমণ করে এই তারাই জ্ঞানী গুণী ব্যক্তি আর এই তারাই ধর্ম পালন করে না হ্যাঁ যারা ধর্ম পালন করে তারা তারা জ্ঞানজাম করে না আপনি আপনি সিরিয়াসলি মনে করেন তার মানে আপনি সিরিয়াসলি মনে করেন পৃথিবীর যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো মানে কারণ হচ্ছে গিয়ে জ্ঞানী গুণী ব্যক্তিগণ বা জ্ঞান বিজ্ঞান হচ্ছে গিয়ে সমস্যার কারণ আর মূর্খ থাকাটা হচ্ছে তে সেটা সমাধান এটা আপনি সিরিয়াসলি মনে করেন অবশ্যই একটা 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 নিরীহ ব্যক্তি যে একটা ভ্যান চালক হ্যাঁ যে একটা ভ্যান চালক তার পক্ষে কি সেই আপনার সেই অনলাইনে ব্যাংক ডাকাতি করা সম্ভব যে একজন ভ্যান চালক মানে আপনি কি বলতেছে কি বলতেছেন সেটা কি আপনি নিজে বুঝতে পারতেছেন যে আপনি দাবি করতেছেন যে মূর্খ মূর্খ থাকাটা হচ্ছে গিয়ে ভালো এবং জ্ঞান বিজ্ঞান চর্চা করা যুক্তি জ্ঞান বিজ্ঞান এগুলো চর্চা করা হচ্ছে খারাপ এই জিনিসটা আপনি বোঝাতে চাচ্ছেন না না একজন মূর্খ মূর্খ ব্যক্তি যে সৃষ্টিকর্তাকে চিনতে পারবে না এমন তো কথা কোন কোন फरक কথা নেই একজন কারটাকে চেনা না অচেনা অন্য বিষয় ভাই সৃষ্টিকর্তাকে চেনা না অচেনা নিয়ে আমরা আলোচনা করছি না আপনি বলছেন যে মূর্খ ব্যক্তির বেশি সংখ্যক মূর্খ ব্যক্তি থাকলে সমাজের জন্য সেটা ভালো আর জ্ঞানী ব্যক্তি থাকলে সমাজের জন্য সেটা খারাপ এটা আপনি বলতে যাচ্ছেন

মনে করবে যে যেহেতু কোরআন শরীফে লেখা আছে আল্লাহ তালা রিজিকের মালিক রিজিক দাতা সেহেতু সে অধিক সন্তান উৎপাদন করে সে হয়তো এত ধনী মানুষ না সেই কারণে সে পনেরো বিশটা করে বাচ্চা উৎপাদন করে বছর বছর তার বউয়ের পেটে বাচ্চা দিয়ে দেয় কোনো প্রোটেকশন ব্যবহার করে না এই কারণে তার পনেরোটা যখন বাচ্চা হবে সেই বাচ্চাগুলোকে সে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারবে না এবং তাদেরকে প্রপার এডুকেশন প্রপার খাবার দাবার প্রপার পুষ্টি কিছুই দিতে পারবে না সে এটা খুব স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার যে তারা সে পনেরোটা বাচ্চার টেক কেয়ার করতে পারবে না তাদেরকে সুশিক্ষিত করতে পারবে না এই পনেরোটা বাচ্চা কাচ্চা যখন হবে তখন সে বেহেস্তে যাওয়ার লোভে এই পনেরোটা বাচ্চার ভিতরে পাঁচটাকে দিবে মাদ্রাসাতে আর দশটাকে কাজে লাগাই দিবে যেই পাঁচটা মাদ্রাসাতে ঢুকলো তারা কি করবে তাদের ভিতরে দুই একটা জঙ্গি বের হবে হম মাদ্রাসাতে যেহেতু ঢুকেছে সেহেতু বাসের ভিতরে দুই একটা তো জঙ্গি হবেই ঠিক আছে দুই একটার মাথা তো গরম হবেই যে মানে আমি মানে বওয়া মারবো বিভিন্ন জায়গায় এখন দেখেন যেই লোকটা যে এই তারপরে এরপরে আবার কি হলো সেই যে পরগটা বাচ্চা পয়দা করেছে সে সে মনে করলো যে টিকা দেয়া বাচ্চাদেরকে টিকা দেয়া এটা হচ্ছে ঠিক না কারণ আমাদের মানে বাংলাদেশের একজন হুজুর আছে কাজী ইব্রাহিম সেই হুজুর বলছে যে টিকা দেওয়ার দরকার নাই টিকা না দিই মানে বাচ্চারা ভালো থাকে আল্লাহর নিয়ামতেই বাচ্চারা ভালো থাকে সে যেহেতু মূর্খ শিক্ষিত সেহেতু সে এটা মেনে নিচ্ছে এবং টিকা দেয় নাই তার একটা বাচ্চা হয়েছে তার কয়েকটা বাচ্চা হয়েছে পঙ্গু পলিও হয়েছে ডিপথেরিয়া হয়েছে হুপিং কাশ হয়েছে এরকম কারণে এরকম অসংখ্য রোগের কারণে সে বাংলাদেশের অনেক শুধুমাত্র তাদেরই তাদেরই ক্ষতি হয় নাই অন্য বাচ্চাদেরও সে ক্ষতি করেছে সমাজের ভিতরে সে এই ধরনের নানা ধরনের ক্ষতি ক্ষতির ব্যবস্থা সে করে গেছে এই যে যে মূর্খ ব্যক্তিটার কথা আপনি বলতেছেন সেই মূর্খ ব্যক্তিটার কারণে একটা অনেকগুলা বাচ্চার জীবন ধ্বংস হয়ে গেছে তারা প্রপার শিক্ষা পায় নাই প্রপার মানে পুষ্টি পায় শারীরিক শক্তি তারা কি করবে তারা নানা ধরনের অসুখ বিসুখের ভেতরে পড়বে তাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে এখন এই এইটা আমি আপনাকে ছোট কিছু উদাহরণ দিলাম এরকম উদাহরণ অসংখ্য অসংখ্য আছে যারা মূর্খ ব্যক্তি যারা অশিক্ষিত মূর্খ তারা সমাজের ভিতরে কত অসংখ্য সমস্যার সৃষ্টি করে কত করে অসংখ্যের মূক্ষ ভাই আপনাকে আমি বলছি অতীতের আপনাকে আপনাকে আমি বলছি আপনাকে আমি বলছি ভাই আপনি যদি কথা বলতে বলতেন আমাকে একটু কথা আমি কথাটা হারিয়ে যাবো একটু কথা বলতেন ঠিক আছে বলেন সে অতীতের মুরুক্ষ ব্যক্তিরাই তারা এক হাজার বছর দেড় হাজার বছর দুই হাজার বছর তারা বেঁচে ছিল হম কোনো বছর এক হাজার বছর অতীতে তারা বেঁচে ছিল না এক হাজার বছর কোন ব্যক্তি বেঁচে ছিল অবশ্যই বাঁচতে পারে কারণ পৃথিবীর বয়স অনেক পারে আর বেঁচে ছিল বয়স অনেক বাঁচতে পারে আর বেঁচে ছিল কথা দুটো তো এক না আপনি বলেছেন এক হাজার দুই অবশ্যই সম্ভাবনা আছে সেই ভাই আপনি আমাকে বলেন যে কোন ব্যক্তি কোন ব্যক্তি এক হাজার বছর বেঁচে একটু নামটা বলেন তো কোন কোন ব্যক্তি এক হাজার দুই হাজার বছর বেঁচে ছিল অবশ্যই মানুষ তো দিন দিন ভাই আমি আপনাকে নামটা মানুষের নামটা জিজ্ঞেস করেছি মানুষের গড় আয়ু দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনি যদি এই জিনিসটা না জেনে থাকেন আপনাকে আমি জানাচ্ছি মানুষের গড় আয়ু যত ওষুধ ওষুধ আবিষ্কার হচ্ছে মাতৃ মৃত্যুর হার যত কমতেছে মানুষের গড় আয়ু তত বৃদ্ধি পাচ্ছে জাপানের গড় আয়ু বর্তমানে বিরানব্বই বছর জাপান গড় আয়ুর দিক দিয়ে অনেক এগিয়ে গেছে জার্মানি গড় আয়ুর দিক দিয়ে অনেক এগিয়ে গেছে আপনি যদি দেশে মাতৃ মৃত্যুর হার রোধ করতে পারেন কমাতে পারেন প্রেগনেন্সির সময় মায়েদের যে সমস্যা হয় যে গুলা খাওয়া দরকার যে টিকা গুলা নেওয়া দরকার বাচ্চাদেরকে যদি ঠিক মতো আপনি টিকা দিতে পারেন তাহলে গড় আয়ু বৃদ্ধি পায় মানুষ বেশি দিন বাঁচে জার্মানিতে আমি আছি জার্মানিতে আমি দেখেছি অসংখ্য বয়স্ক বছর বছরের অসংখ্য মানুষকে আমি দেখেছি কিন্তু বাংলাদেশে তিরিশ পঁয়ত্রিশ বছর হলেই মানে লোকদের ভুড়িটা বাইরে যায় মাথায় টাক পরে যায় কারণ তারা মানে বাজে খাবার খায় আর তাদের লাইফ সাইকেলটা খুব ছোট থাকে তারা পঞ্চাশ বছরে বুড়া হয়ে যায় বাংলাদেশে অসংখ্য মহিলা বিশেষ করে মহিলাদের ভিতরে এটা দেখা দেয় কারণ তারা অল্প বয়সে বাচ্চা নেয় বাচ্চা নেয়ার কারণে তাদের হাঁটু ক্ষয় রোগ হয় না তারা দ্রুত মারা যায় বছর পঞ্চান্ন বছরে তার বেশিরভাগ বাংলাদেশের মহিলা মারা যায় এই কারণে গড় আয়ুটা কম কম বাংলাদেশে কিন্তু উন্নত বিশ্বে যে সমস্ত দেশে এই সমস্ত বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয় এবং টিকা দেওয়া হয় মাতৃ মৃত্যুর হার কমানো হয় ঠিক মত মানে পুষ্টি নিয়া হয় সেই সমস্ত দেশে গറായി বৃদ্ধি পাচ্ছে আর আগে আগে তো মানুষের লাইফ সাইকেল আরো কম ছিল আপনি এগুলো কি বলেন ভাই কোন মানুষ 1200 বছর বাঁচে আপনি ভাই কোথায় পাইছেন এই সমস্ত কথা আপনি সেই অতীতের ইতিহাস ঘাটে নবীরাসূদের ইতিহাস ঘাটে ইতিহাস ঘাটে যে কথা ভাই এগুলো তো ইতিহাস না এগুলো হচ্ছে মিথোলজি পৌরাণিক উপকথা কল্পকাহিনী ভাই আপনি কল্প কাহিনী আর ইতিহাস কাকে বলে ভাই আপনি একটু আমাকে একটু আমাকে আমাকে একটু শোনেন আমাকে একটু শোনেন আপনি কল্প কাহিনী কাকে বলে আর ইতিহাস কাকে বলে এই দুইটার পার্থক্য বোঝেন কোনটা কল্প আর কোনটা ইতিহাস এই হিস্ট্রি কাকে বলে আপনি এটা বোঝেন ভাই ধরেন তৈমুর লং এটা কি হিস্ট্রি নাকি কল্প কথা তৈমুর লং এর ইতিহাস কি হিস্ট্রি অশোক সম্রাট অশোক এর এর এটা কি হিস্ট্রি নাকি কল্প কথা আপনার যে গল্প কথা এই মানে আমাকে আমি করেছে যেটা সেটা আপনি বলেন আপনাকে যেটা জিজ্ঞেস করেছে সেটা আপনি বলেন আপনি পার্থক্যটা বলেন কিনা ভাই আপনি পার্থক্যটা কিনা এটা এইটা জাস্ট বলেন যে আপনি পার্থক্যটা বলেন কিনা যে কল্পকাহিনী কোনটা আর হিস্ট্রি কোনটা ওই হিস্টরি গল্প কাহিনী জানার আমাকে আমি এটা আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছে আপনি সেইটার উত্তরটা দেন

ইতিহাস নাকি কল্প কাহিনী একটা ধরুন আপনি আপনি যেটা ভালো মনে করেন সেটাই ধরুন ভাই আপনি ভাই আপনার আমি বুঝতে পারছি যে আপনি হিস্টরি ধরুন না গল্প কথাই ধরুন বুঝতে পেরেছে যে আপনার যে মানে লেভ মানে যে জায়গা সেই জায়গা থেকে আপনি ধরে নিচ্ছেন যে মূর্খ থাকাটা হচ্ছে গিয়ে অনেক মানে ভালো একটা বিষয় এবং জ্ঞানী হওয়াটা হচ্ছে খারাপ আমি সেটা বুঝাতে চাই না আমার কথাটা আমার কথা তো আপনি বলতে দিলেন সেটাই বোঝা গেছে আপনার কথা সেটাই বোঝা গেছে কিভাবে বোঝাবোgetDate বিদ্যুৎ আবিষ্কার করতে কি শিক্ষা যখন ছিল না শিক্ষাটা কবে আসছে পৃথিবীতে শিক্ষাটা কবে আসছে ভাই আপনি 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 আবিষ্কার করে নাই আপনি ধরেন এই যে গ্রাম দেশে কলেরা হতো গ্রাম দেশে কলেরা হতো না গ্রামের পর গ্রাম उद्धव হয়ে যেত একদম মানুষ শূন্য হয়ে যেত না শুনছেন কি এই সমস্ত কাহিনী শুনেছেন কলেরা হতো যে যারা తాপি যারা తాপি ভাই তারা তো অশিক্ষিত শুনেছেন কাপড় আপনি এই কথাটা শুনেছেন কিনা যে গ্রামের পর গ্রাম একদম উজার হয়ে যেত কলেরা হয় পেনিসিলিন একটা ওষুধ পেনিসিলিন একটা ওষুধের নাম আপনি শুনেছেন ভাই পেনিসিলিন পেনিসিলিন আবিষ্কার হওয়ার আগে শুনে আমার কথাগুলো একটু বলতে দেন ভাই কাজী নজরুল ইসলাম কতটুকু শিক্ষিত ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কতটুকু শিক্ষিত ছিল মোহাম্মদ কতটুকু শিক্ষিত ছিল ঠিক আছে ভাই বড় বড় যারা ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার জন্য দাবি

হ্যালো 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 নবাব গাঙ্গুলি শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটা হবে না মুমিন আপনি আমার কথাটা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি ভাই আপনি আমাকে একটু আগে ছোট করে বলেন আমার লাইভে যুক্ত হওয়ার শর্তগুলো যদি একটু আমাকে বলতেন অনুগ্রহ করে আপনার লাইভে আমার শর্ত আমার যতটুকু মনে আছে প্লাস্টিক জিনিস এদিকে ওদিকে ছড়িয়ে ফেলা যাবে না দু নম্বর হচ্ছে রক্ত দিতে হবে তিন নম্বর নাস্তিক ডট কম করতে হবে নাস্তিক ডট আমার পুরোটা পড়ে ওঠা সম্ভব হয়নি লজিক্যাল ফ্যালাসি ট্যালাসি এই জিনিসগুলো দুটা পড়েছি ধন্যবাদ আপনাকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো আপনার অপছন্দ হতে পারে তার জন্য আগেই ক্ষমা চেয়ে রাখছি আমার কথা হচ্ছে মানে আপনার মতন লোকেরা দুনিয়ায় খুবই অল্প যারা ধর্ম ত্যাগ করেছে সংখ্যায় খুব অল্প বা আপনার ওখানে বেশি থাকতে পারে আমাদের উপমহাদেশে অত্যন্ত অল্প তো এবারে তাও আপনি মুসলিম ধর্ম থেকে ধর্ম ত্যাগ করেছেন মানে মুতাদ মুতাদ মানে মৃত্যু আপনি মৃত্যুর মুখমকি হয়েও এই জায়গায় এখনো নিজেকে ধরে রেখেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু ভাই আমার কথা হচ্ছে এরকম আপনার মত মানবিতার লোক এখনো ভারত বাংলাদেশ পাকিস্তানে আছে হ্যাঁ হুম যারা যারা মানে অত্যন্ত মানে কি বলবো নিজেদেরকে লুকিয়ে রাখ রেখে কিভাবে বেঁচে আছে সে শুধু তারাই জানে একজন ব্যক্তির সম্পর্কে আপনার কাছ থেকে মানে অনেক একটা ব্যক্তির সম্পর্কে অভিযোগটা কি বলেন একটু অভিযোগ হচ্ছে আমি যেটা বলবো আসাদের ব্যাপারটা আচ্ছা বলেন আসাদ আপনার কাছে আচ্ছা আমি কি কোথাও দাবি করেছি যে আসাদ আমার কাছে চেয়েছে এটা কি আমি কোথাও দাবি করেছি আপনি একটা পোস্ট দিয়েছিলেন আলম ভাই তো আলম ভাইয়ের পোস্টে আপনি লাইক দিয়েছিলেন ভাই আলম ভাইয়ের পোস্টে আমি লাইক দিয়েছিলাম বুঝলাম না ব্যাপারটা জাহাঙ্গীর আলমুন ভাই উনি নাম উনি একটা পোস্ট করেছিলেন এই ব্যাপারে যে আসাদ এই এই করেছে আসাদ খোর আসাদ ইয়াবা ডিলার এরকম না আমার কাছে পোস্টে আপনার লাইফ না আপনি মেসেজেরু আচ্ছা আমার কাছে সরাসরি আপনাদেরকে দেখাই সরাসরি আমার কাছে মানে এই মামলার এজাহার কপি আছে একদম সরাসরি মামলার এজাহার কপি মামলার এজাহার কপি আছে একটু একটু শেষ করি ভাই আপনার কাছেেশন নাম্বার তো মামলা আছে একটু শেষ করি হ্যাঁ আমার নামে মামলা আছে আমার নামে বাংলাদেশে তিনটা মামলা আছে তিনটা হচ্ছে ধর্ম অবমাননার মামলা ঠিক আছে এবং আমি মানে সাহসের সাথে বুক পুলিশ বলি যে হ্যাঁ আমার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা আছে কিন্তু ভাই আমার নামে ই আবার মামলা নাই আমার নামে কেউ কখনো ইয়াবার মামলা দিতে পারে না দিতে পারবে না ঠিক আছে বুঝতে পেরেছেন ইয়াবার মামলা হচ্ছে একটা ইয়াবা হচ্ছে একটা এমন একটা ক্ষতিকর জিনিস এবং তরুণ সমাজকে ধ্বংস করার মতো একটা জিনিস এটা হচ্ছে একটা সরাসরি ভয়ঙ্কর মাদক যেটা মানে ভয়ঙ্কর ভাবে আমরা কঠোর ভাবে এই জিনিসগুলোকে ডিসকারেজ করি যে ইয়াবা গ্রহণ করা বা কোকেন সেবন করা হেরোইন সেবন করা হেরোইন বিক্রি বাট্টা করা এই জিনিসগুলো আমরা কঠোরভাবে বর্জন করি মুক্ত চিন্তার সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই এখন আপনি যদি আপনি যদি মুক্ত চিন্তার নাম ধারণ করে ইয়াবা ব্যবসা করেন ভাই সেটার দায় 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 তো আমরা নিব না আমরা মুক্ত মনারা নিব না তো সেটার দায় আপনি যদি কোকেন হেরোইনের ব্যবসা করেন সেটার দায় তো আমরা নিব না এখন এটার অভিযোগ এসছে মামলার এজাহারের কপি আছে মামলার এজাহারের কপি আছে সরাসরি এজাহারের কপিতে সরাসরি পরিষ্কার ভাবে এই জিনিসগুলো বলা আছে ঠিক আছে এটা তো ভাই এজাহারটা তো কেউ এডিটিং করে বানায় নাই এটা সরাসরি কোর্ট থেকে কালেক্ট করা এজাহার কপি মামলার এজাহার কপি এখন এই অভিযোগটা সত্য নাকি মিথ্যা একটু শেষ করি আমি একটু শেষ করি আমি এই অভিযোগটা সত্য নাকি মিথ্যা সেটা হচ্ছে কোর্টে প্রমাণ হবে কিন্তু অভিযোগটা কিন্তু আছে এবং অভিযোগপত্রে পরিষ্কারভাবে লেখা আছে 50 পিস ইয়াবা সহ পুলিশের স্বাক্ষরিত মানে প্রাথমিক তথ্য বিবরণী এবং মামলার এজাহার কপিতে পরিষ্কারভাবে বলা আছে 50 পিস ইয়াবা সহ ধরা পড়া ধরা পড়েছে ঠিক আছে ঠিক আছে এখন এইরকম যদি কেউ থাকে মুক্ত মনাদের মধ্যে যদি এরকম কেউ থাকে এটা হচ্ছে একটা ঘটনা দুই নম্বর ঘটনা হচ্ছে যে নারী নারী নির্যাতন হুম বলবো আমি সেটা নারী নির্যাতন ঘটনাটা বলবো আমি আপনাকে বলুন 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 আপনি বলুন আমি আমাকে বলার সুযোগ দিয়ে অবশ্যই দিব আমাকে বলার সুযোগ দিন এদের নিজ মুখে স্বীকারোক্তি আছে যে মেরে পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলছি নিজ মুখে স্বীকারোক্তি আছে এটা তো অন্য কেউ তৃতীয় পক্ষ বলে নাই তৃতীয় পক্ষ বলে নাই নিজ মুখে স্বীকারোক্তি আছে যে মেরে পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলছি আমি এবং এই ধরনের মানে বক্তব্যটা এমন আমি যে অবস্থায় দেখছি কথাটা হচ্ছে এরকম আমি যে অবস্থায় দেখছি মেরে ফেলা উচিত ছিল একজন নারীকে মেরে ফেলা উচিত ছিল এখন ভাই অনেক কম করেছি মাথা ফাটিয়েছি সেটা অনেক কম করেছি এরকম তিন নাম্বার শুনেছি আমি তিন নাম্বার ব্যাপার হচ্ছে তিন নাম্বার ব্যাপার হচ্ছে যে দেখেন একজন মানে এই দুইটাই আমরা মানে মানে ভুলে যেতে পারতাম এই যে এই দুইটা যে তার বিরুদ্ধে যে ইয়াবা মানে বিক্রির অভিযোগ আছে বা ইয়াবা সেবনের অভিযোগ আছে এবং আব্দুল্লাহ মাসুদ ভাইয়েরও অডিও রেকর্ড আছে যে এখানে আব্দুল্লাহ আল মাসুদ ভাই বলতেছে যে এই ছেলে নাকি সারাক্ষণ গাজা খেয়ে পড়ে থাকে ঠিক আছে হ্যাঁ এখন ধরেন সবাই সবাই মুখ উল্টা ফেললো হুম সবাই ধরেন এখন সম্পর্কটা ভালো হয়ে গেল আপনার সাথে আমার কিন্তু ভাই কথাটা কিন্তু যেটা বলে একবার মুখ দিয়ে বের হয়ে যায় সেটা কিন্তু বের হয়ে যায় সেটা কিন্তু আপনি আর ফেরত নিতে পারেন না ঠিক আছে আপনি আমাকে এক আপনি যখন বলবেন যে আসিফ মহিউদ্দিন চোর তখন কিন্তু আপনি বলে ফেলছেন সেটা কিন্তু আর আপনি ফেরত নিতে পারবেন না কথা হচ্ছে বুলেটের মতো একবার বের হয়ে গেলে মুখ থেকে সেটা আর আপনি টেনে নিজের দিকে আনতে পারবেন না ঠিক আছে এখন যে ব্যক্তিগণ এই ধরনের অভিযোগ করেছে সেই সমস্ত কিছু আমরা ভুলে যেতে পারতাম কিন্তু দেখা গেল যে সবচেয়ে যে ভয়ঙ্কর ব্যাপারটা সেটা হচ্ছে যে ধরেন আমাদের বাংলাদেশের অনেকজন ব্লগার ইতিমধ্যে প্রাণ হারিয়েছে নিশ্চয়ই অভিজিৎ রায় তারপরে অসংখ্য এখন এই যে এতগুলা ব্লগার মারা যাওয়ার পরে আমরা কিন্তু মুক্ত চিন্তার মানুষের নিরাপত্তা নিয়ে আমরা সবচাইতে চিন্তিত থাকি ঠিক আছে যেন বাংলাদেশে একজন মানুষ যেন বিপদে না পড়ে একজন মানুষের যেন পরিচয় প্রকাশ না পায় এই জিনিসগুলা নিয়ে আমরা সব সময় মানে একজনের যদি পরিচয় প্রকাশ পায় তাকে কিভাবে গোপন করা যায় এই জিনিসটা আমরা ভেতরে ভেতরে চেষ্টা করি যে এই জিনিসটা যেন বাইরে না আসে কোথাও ঠিক আছে এখন ধরেন কোনো ব্যক্তি যদি হাটা মাদ্রাসার সামনে গিয়ে বলে আমি নাস্তিক আমি মোহাম্মদ কোরআনের উপরে আমি পেশাব করি এগুলো যদি হাট হাজারি মাদ্রাসার সামনে গিয়ে বলা শুরু করে তাহলে তাকে দেখে বা তাদেরকে দেখে অসংখ্য তরুণ যারা মফসলে থাকে যারা গ্রামে থাকে তারা অনুপ্রাণিত হবে এবং তারাও তাদের পার্শ্ববর্তী এলাকায় এই ঘটনা অলরেডি ঘটে গেছে কয়েকটা ছেলে মসজিদে গিয়ে বলা শুরু করেছে যে আমি নাস্তিক আমি মানে হজরত মোহাম্মদ হচ্ছে মহাম্মা এটা বলা শুরু করেছে এবং তাদেরকে তাদের পাপ ভিতরে রকম পরিস্থিতিতে যে এরকম ঘটনা যে ঘটতেছে এরকম ঘটনা ঘটার কিন্তু কারণ আছে ঠিক আছে আরো নানা ধরনের অভিযোগ আছে এই সমস্ত অভিযোগ বাদ দিলাম এই যে এই ঘটনার সূত্রপাত হচ্ছে গিয়ে মুমিন ছাকাওয়াত নামক একটা লোক আছে বুমিন ছাকাওয়াত সে নাস্তিকদের লাইভে এসে গালিগালাজ করে আমার লাইভে এসে অনেকবার আমার মানে বহু বাচ্চা পর্যন্ত তুলে গালিগালাজ করেছে আপনি কি চেনেন এই মুমিন ছাকাওয়াতকে চেনেন আপনি হ্যাঁ চিন মানে এই এইখানেই মানে তারকে দেখেছি সাথে ফোনে আলাপ করে আমাদের ভেতরের একজন ফোনে আলাপ করে বলে আমার নামে মিথ্যা অভিযোগ করে যে আমি নাকি এটা করেছে আমি সেটা করেছে আমি হ্যান আরে দূর আসিফ মহিউদ্দিন এটা সেটা হ্যান এইগুলা লাইভ কনভারসেশন এগুলা কনভারসেশন করে এবং সেই কনভারসেশন গুলো আবার বাইরে আসে তারপরে আমার ওয়াইফকে নিয়ে মানে অত্যন্ত কুরুচিকর কথাবার্তা বলে এই সমস্ত করার পরে এত কিছু ঘটাবার পরে তখন তো ভাই আপনি দেখতে যাবেন যে এমন যদি হতো যে আপনি অনেক ভালো লেখেন বা আপনি অনেক জ্ঞানগর্ভ আলোচনা করেন বা আপনি অনেক আমাদের মানে একটা বড় শক্তি হ্যাঁ এটা আমরা ভুলে যাই কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্ত লোকের কোনো জ্ঞানগর্ভ আলোচনা নাই কোন যৌক্তিক আলোচনা নাই কোনো লেখা নাই কোনো কিছু নাই হুদাই মানে 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 একেবারে ফাও ফাও এই সমস্ত লোকজন ভাই এগুলা এদেরকে আমরা কেন টলারেট করব আপনি এইবার আমাকে বলেন তো আমি বলবো হ্যাঁ বলেন আচ্ছা আমি বলতে চাই এইটুকুই যে একটা মানুষ সত্যি আসাদের ব্যাপারে আসাদ যে মহা জ্ঞানী বা অল্প জ্ঞানী বা ওর যে কোন জ্ঞান আছে সেটা আমি শিক্ষা মেনে নিলাম ও ওর জ্ঞান বুদ্ধি নেই এক দু নম্বর ব্যাপার আমি জানি ও একজন মহিলাকে মেরেছে মাথা ফাটিয়েছে এবং মাথা ফাটিয়ে অনুতপ্ত না ও চেয়েছিল ওকে প্রাণে মেরে ফেলতে সেই অবস্থাতে তিন নম্বর হচ্ছে অভিযোগ যেটা বললেন আপনি যে ও একটা শাখাওয়াত সঙ্গে ফোনালা সে একটা মানে খুব ছোট একটা ক্লিপিংস সেই সেই আমি লাইভটাও এই যে ঘটনাটা এই ঘটনার পরে আপনি আসার দুজনে মিলে একটা লাইভে যুক্ত হয়েছিলেন এবং সেই লাইভটাতে আমি অনেক পরে এসে দেখলাম আপনারা দুজনে অলরেডি যুক্ত হয়ে বেরিয়ে গেছেন তখন আমি যিনি চালাচ্ছিলেন লাইফটা আমি তখন তার কাছে ব্যাপারটা প্রশ্নটা করি তিনি বলেন যে না ওটা আসা বলেছে ওটা আমাদের একটা আমি একটা অন্য প্রসঙ্গে কথার কথা বলছিলাম ওটাকে কেটে ওটার উপরে চাপানো হয়েছে যেকোনো একটা ব্যাপারে হয়তো এরকম কথা বলতে পারে যে অমুকে বলেছে এ আসি একটা কথা সেই কথাটার কোনো কাটছাট অংশ কেটে নিয়ে তারা তাদের উদ্দেশ্য মাফিক প্রচার করেছে আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি আমি আপনাকে পরিষ্কার করছি এই যে এই ছেলে যখন এই ধরনের কাণ্ড ঘটিয়ে যাচ্ছে বিভিন্ন মুমিনদের সাথে আলাপ আলোচনায় আমার সম্পর্কে বাজে বাজে মিথ্যা কথা বলতেছে আমি তাকে সুন্দর করে একটা মেসেজ দিয়া একটা ছড়া হচ্ছে আরো কমন আছে হ্যাঁ আমি আপনাকে দেখাচ্ছি ভাই আমি ওই শাখামানের রিসেন্ট ছড়া আমি আপনাকে দেখাচ্ছি তো একটু অপেক্ষা করেন আপনি আমি আপনাকে সরাসরি মানে ইয়াগুলা দেখাচ্ছি লাইভে সরাসরি আপনি দেখতে দেখতেই পাবেন এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমি তাকে একটা মেসেজ দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন আপনি পড়তে পাচ্ছেন আমি বুঝতে পারছি আচ্ছা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি না শোনালে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি একজন বন্ধু ভিডিও ক্লিপটি আমাকে আমি আমি ওনাকে মেসেজ দিয়েছিলাম খুবই ভদ্রভাবে মেসেজ দিয়েছিলাম একজন বন্ধু ভিডিও ক্লিপটি আমাকে পাঠালেন আপনি নাকি আমার সম্পর্কে বিভিন্ন জায়গাতে আজেবাজে কথা বলে বেড়াচ্ছেন আপনার কাছে কি তথ্যগুলোর উপযুক্ত প্রমাণ রয়েছে প্রমাণগুলো থাকলে আমি জানতে আগ্রহী অতি সত্বর কি সেগুলো পাবলিকলি প্রকাশ করা যায় দেখেন আমি কত ভদ্রভাবে ওনাকে একটা মেসেজ দিয়েছি একটা মেসেজ দিয়েছে এবং ভিডিওটার লিংক ভিডিওটার ইয়া পাঠিয়েছি ঠিক আছে তারপরে উনি আমাকে কি উত্তর দিয়েছেন দেখেন এটা ইনবক্সের একটি আলাপ যে বা যারা ফাঁস করেছে প্রমাণ দেয়ার দায়িত্ব তাদের আমি যখন প্রয়োজন মনে করব তখন এটা নিয়ে আলোচনা হবে ধন্যবাদ আমি যখন প্রয়োজন মনে করব তখন এটা নিয়ে আলোচনা হবে আপনি দেখেন কি ধরনের বেয়াদবের মতো কথা আমি যখন প্রয়োজন মনে করব তখন এটা নিয়ে আলোচনা হবে ধন্যবাদ এরপরে আমি তাকে আবার আমার সম্পর্কে গোপন বা কোনো তথ্য থাকলে সেগুলো দ্রুত প্রকাশ করতে অনুরোধ জানাচ্ছি ইনবক্স বা আউটবক্স হোক কণ্ঠটি আপনার এসব যখন বলেই বেড়াচ্ছেন সেটার প্রমাণগুলো সাথে দেয়া উচিত আপনি আমি আপনি আমার মেসেজগুলো পড়েছেন আপনি কি শুনতে পাচ্ছেন একদম আমি কি কোন ধরনের অসভ্য আচরণ বা কোনো ধরনের কটু বাক্য ব্যবহার করেছি এর থেকে ভালোভাবে কিছু বলা যায় না আচ্ছা এরপরে দেখেন ওর আসাদ আসাদু যেটা লিখেছে তার মধ্যে ওই যে কথাটা আমি যখন প্রয়োজন মনে করব তখন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এইটা এই কথাটা মানে একটা বাজে কথা আচ্ছা এরপরে দেখেন এরপরে এরপরে রিপ্লাইটা দেখেন আপনি আপনি তখন বিচলিত হবেন যখন আমি পাবলিকলি করব আপনি পড়তে পেরেছেন এইখানে লেখা আছে সে লিখেছে আপনি তখন বিচলিত হবেন যখন আমি পাবলিকলি করব মানে এটা হচ্ছে একটা প্রশ্ন এটা হচ্ছে একটা প্রচ্ছন্ন হোম কি দিয়ে তখন বিচলিত হবেন যখন আমি পাবলিক ক্লিক করব আপনার কাছে কি এটা একটা প্রচ্ছন্ন হোম বলে মনে হচ্ছে না মানে এটা হওয়ার মানে যে আপনি এটা নিয়ে চিন্তা করেন না আমি যখন আমি আপনি তখন আপনার বিচলিত হওয়া সাজে আমি যখন এটা তখন আপনি বিচলিত না না আপনি যখন গোপনে যখন কারো সাথে কনভারসেশন করবেন আপনার কাছে যদি উপযুক্ত তথ্য প্রমাণ না থাকে তাহলে আপনি কেন কারো সম্পর্কে বাজে কথা মিথ্যা কথা বলবেন আপনার কি এটা উচিত কিনা এটা আপনি আমাকে বলেন আপনার কাছে কি আমি জানতে দিয়েছিলাম ভাই ওটা কাট ওন আগে পরে কোনো কিছুইচ্ছু নাই একটা কাট শুধু

আচ্ছা আমার সম্পর্কে যদি আমার সম্পর্কে যদি কেউ বলে থাকে বিভিন্ন জায়গায় যে আমি এক কোটি টাকা চুরি করেছি বা দেড় কোটি টাকা চুরি করেছি তাহলে এভিডেন্সিয়াল প্রুফ দেখাতে হবে না এই অভিযোগটা যে করেছে এইটা ওই ভিডিও ক্লিপটা ছাড়া অন্য কোন প্রমাণ ওই ভিডিও ক্লিপটুকু ছাড়া আপনার বিরুদ্ধে যে ও কথা বলেছে তার আগে এর কোন প্রমাণ কি আছে আপনার কাছে ভাই বা পেয়েছেন আপনি

এটা হচ্ছে শুরুটা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি তখন আমাদের আরেকজন আলম ভাই আছেন আলম ভাই বললেন যে ভাই এটা একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে ওই মুমিন মুমিনটার কথা যে রেকর্ড করেছে সেই রেকর্ডটা উনি বুঝতে পারেন নাই এই জন্য ভুল বোঝাবুঝি হয়ে গেছে এটা ভাই আপনি একটু এটাতে কিছু মনে করেন না আপনি এটা ভুলে যান ভাই আলম ভাই আমাকে খুব অনেকবার অনেকবার রিকোয়েস্ট করলেন এবং সেখানে আব্দুল আল মাসুদ ভাইও ছিল মাসুদ ভাইও আমাকে রিকোয়েস্ট করলেন যে ভাই এই জিনিসটা বলে দেন এই জিনিসটা ভুল হয়ে গেছে একটা ভুল এটা মানে পলাপান মানুষ একটা ভুল হয়ে যেতে পারে এটা আপনি বাদ দেন এটা নিয়ে আপনি আর কিছু বলেন না বা কিছু করেন না আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে ভুলে গেলাম পরের দিন আমি দেখলাম যে সে সে কিন্তু এই ধরনের বেয়াদবের মতো এবং প্রচ্ছন্ন হুমকি দেয়া মানে মেসেজ পাঠিয়েছে আমাকে তারপরে আমি ব্যাপারটা ভুলে গেছি পরের দিন আমরা ওই যে আমাদের একটা পেজ আছে বাংলাদেশSecularHumanistMovement ওই পেজ থেকে আমরা লাইভে গেছি এবং সেও লাইভে গেছে ঠিক আছে পরের দিন আমি দেখতে পেলাম যে আরেকটা ছেলে আছে আরএইচ মিলন সেই আরএইচ মিলনের একটা স্ট্যাটাসের নিচে এ কমেন্ট করেছে আমার স্ত্রী হচ্ছে গৃহপালিত আমার স্ত্রী হচ্ছে গৃহপালিত কে මේ এটা করেছে কমেন্টসটা আপনার এই যে আপনার যে এই যে প্রিয় ব্যক্তি উনি করেছেন জিজ্ঞেস করেন ওনাকে এবং অত্যন্ত কুরুচিকর ভাবে লিখেছেন যে আমার স্ত্রী হচ্ছে গৃহপালিত ঠিক আছে এইটা দেখার পরে আমি তখন মাসুদ ভাই এবং আলম ভাই দুজনকেই বললাম যে দেখেন এই যে

আমাদের আমার পেজ থেকেও কিন্তু সে লাইভে এসেছে আমার যে এই सेकुलर হিউম্যানিস্ট মুভমেন্ট পেজটা তো আমার আমি মানে আমার দীর্ঘদিনের পেজ এটা হ্যাঁ আমার পেজ থেকে তাকে লাইভে লাইভে আনা হয়েছে ঠিক আছে আমার অনুমতি ছাড়া কিন্তু সে ওই পেজ থেকে লাইভে আসতে পারত না তাকে উপযুক্তই করা হতো না আমার যদি ইয়া না হতো এই পেজটার অনেক মেম্বার অনেক মানুষ দেখে এই এই পেজের লাইভ লাইভ ঠিক আছে ওই পেজে কিন্তু তাকে হ্যাঁ ওই পেজে কিন্তু তাকে নেয়াই হতো না ঠিক আছে যদি সে আমি যদি না চাইতাম আমার যদি ইয়া না থাকতো সম্মতি না থাকতো ঠিক আছে এখন তারপরে সে লাইভে আসলো এবং লাইভে এসে তারপরে সে কমেন্টটা করলো যে আমার স্ত্রী হচ্ছে গৃহপালিত এখন আপনি বলেন এরপরে কি এই সমস্ত এদের অন্যায় এদের অপরাধ এদের অপরাধের কিন্তু মানে সীমা নাই অনেক অপরাধ আছে অনেক আমার কাছে আরো অনেক এভিডেন্স আছে অনেক অনেক এভিডেন্স আমার কাছে জমা আছে আমার কাছে কিন্তু নানা জায়গা থেকে নানা এভিডেন্স আসে কোথায় কি করেছে কাকে নিয়ে পালিয়ে গেছে কাকে বিয়ে করছিল সমস্ত এভিডেন্স কিন্তু আমার কাছে একটা একটা করে চলে আসে আমার যোগাযোগ কিন্তু কম না সবকিছু গেল সবকিছু বাদ দিলাম সবকিছু হজম করে ফেললাম কিন্তু ভাই যখন আমার ওয়াইফ তো এই যে এগুলোর সাথে যুক্ত না এই যে অনলাইন অ্যাক্টিভিজম সাথে যুক্ত না উনি আমার ওয়াইফকে অসম্মান করে আমার ওয়াইফকে যখন নোংরা কথাবার্তা বলা বলা হবে কুরুচিপূর্ণ কথাবার্তা বলা হবে আপনার বউ আপনার অনলাইনে আপনার সঙ্গে যুক্ত থাকলেই বা কি না থাকলে বা কি আপনার বউ তো বটে আপনার বউকে যদি আমি একটা বাজে কথা বলি আপনি আমার বউকে একটা বাজে কথা বললে আমার সেখানে তার কোনো প্রশ্নই নেই হ্যাঁ এবং সেখানে তো আমি এক আমার তো আমি আমার reaction তো দেখাবোই সেটা ঠিক আছে এটা ভাই জানা ছিল না যে এই রকম ব্যাপারটা হয়েছে তবে আমার আমি আপনাকে যে কারণে বলতে শুরু করেছিলাম যে ও ইয়া হ্যালো ভাই আপনার কণ্ঠ থেমে গেছে ভাই আপনার কথা শোনা যাচ্ছে না নবাব গাঙ্গুলি ভাই আপনার কথা শোনা যাচ্ছে না

না ওনাকে আর দেখা যাচ্ছে না আচ্ছা অনির্বাণ জয় কি যুক্ত হবেন অনির্বাণ জয় আপনিও এই পুরো ঘটনাটা দেখেছেন আহ এবং সবকিছু আপনি জানেন আপনি চাইলে যুক্ত হতে পারেন অনির্বাণ জয় আপনি চাইলে যুক্ত হতে পারেন ইসলামের খাদেম ভাই আপনাকে যুক্ত করছি যুক্ত দেখে থাকলে যুক্ত হতে পারেন খাদেমুল ইসলাম আপনাকে যুক্ত করেছি দেখে থাকলে যুক্ত হতে পারেন

সাইজা আসবে মোমেন্টের পিছনে লাগে অনেকে আছে যে মুক্ত মন সাজবে ওই সেই বিজ্ঞানী কথাবার্তা বলবে বুঝলে কিন্তু তখন ওই যে কথায় বলে না ঘরের মানুষই কিন্তু ক্ষতি করে বাইরের লোক ক্ষতি করতে ভয় পায় কারণ আমাকে যদি ক্ষতি করে আমার কাছে লোক লাগবে আমাকে ক্ষতি করার জন্য দূরের মানুষ কিন্তু আমাকে সাহস পাবে না আমাকে ক্ষতি করার জন্য এগুলো সবারই যে যেখানে থাকে আমাদের ওইভাবেই থাকা উচিত আর একটা জিনিস আমি আপনাকে বলবো আসলে যারা একটু চিন্তা করে তারা কিন্তু এটা আপনি অন্যদিকে নিয়ে না যে কে কোথায় ভুল করে এগুলো আমার একটা খারাপ স্বভাব কে কোথায় পাল্টা বলছিলেন ওই যে ইয়া মোহানাবুল আলম যখন দুজকে যাবে সমস্ত দুজুকিদের খেয়ে পায়ে মানে লাথি দিয়ে দিয়ে দু ঢুকাবে আসলে আপনি কোন তাৎশিরে পড়ছে জানিনা আমি একটা তাফসিরে পড়ছি বিষয়টা এরকম না আপনি হয়তো একটু বিষয়টা কিভাবে বলছেন জানিনা তো আমার মনে হয় যে অনেকে ফ্লো করে সেখানে কথা আপনি পাবেন আমি পড়ছি সেটা আছে যে ওই দিন যখন জান্নাতিদেরকে জান্নাতে দেওয়া হবে আর জাহান্নামীদেরকে জাহান দেওয়া হবে তখন ভিজিট করতে যাবে জাহান নামে ভিজিট করতে যাওয়ার পরে জাহান নামকে জিজ্ঞেস করবে তোমার আর লাগবে কি জাহান নাম বলবে আছে কি তখন দেখবে যে কোন জাহান নামি আর নাই জাহান নামীদেরকে সব জাহান নামে দিয়ে দেওয়া হয়েছে তখন মহান রব আলিন তার ডান কদম মোবারক মানে জাহান নামে দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে জাহান নাম বলবে যথেষ্ট যথেষ্ট আর না কিন্তু এখানে কিন্তু আমি তাফসিরটা কোরআনের তাফসির পড়ছি আমি সেটা আপনি কোরআনের তাফসির পড়েছেন আমি হাদিস থেকে আপনাকে সরাসরি দিয়ে দিচ্ছি

এটা হাদিস গ্রন্থ থেকে দেখাচ্ছি এটার ইয়া নাম হচ্ছে গিয়ে জাহমিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গে 6940 নম্বর হাদিস এবং 6941 নম্বর হাদিস এটা হচ্ছে পাবেন আপনি সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 10 নম্বর খন্ডে পৃষ্ঠা নম্বর হচ্ছে 578 এখানে আপনি পড়েন নিক্ষেপ করা হবে তখন বলবে আর অতিরিক্ত আছে কি এভাবে তিনবার বলবে পরিশেষে আল্লাহ তালা তার কুদরতের কদম জাহান নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ণ হয়ে যাবে কুদরতের কদম মানে এই যে জাহান নাম বারবার বলবে যে আরো অতিরিক্ত আছে আরো অতিরিক্ত আছে তখন সেটা পরিপূর্ণ হয়ে যাবে তিনবার তিনবার বলবে এইভাবে পরিশেষে আল্লাহ তালা তার কুদরতের কদম জাহান নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ণ হয়ে যাবে কুদরতের কদম মানে পা দিয়ে সেটাই তো কথা পা দিয়ে ডান কদম তার ডান কদম মুবারক ঢুকাই দিবে এটা ঠিক আছে কিন্তু ওই যে পাপিষ্ঠদেরকে লাথি দিয়ে দিয়ে ঢুকাবে বিষয়টা কিন্তু এরকম চাপ দিয়ে দিয়ে মানে জাহান্নাম এত পরিপূর্ণ হয়ে যাবে টয়টম্বর হয়ে যাবে তখন এইটার তাফসীর গ্রন্থ থেকে আমি আরো আপনাকে আরো এভিডেন্স আরো এটার এভিডেন্স অনেকগুলা এই জিনিসটা বলা আছে আচ্ছা আপনাকে আরো দেখাচ্ছি আরো হাদিসা আরো অনেকগুলা হাদিসে এই বর্ণনাটা আছে আচ্ছা আমি আপনাকে সেটা দেখাচ্ছি কিন্তু ব্যাপার হচ্ছে যে নাম যখন একদম পরিপূর্ণ হয়ে যাবে যখন একদম টইটুম্বর হয়ে যাবে তখন আল্লাহ তাআলা তার কুদরতি কদম দিয়ে চাপ দিয়ে নামীদের ঢুকাবে তারপরে জাহার নাম পরিপূর্ণ হবে এর আগ পর্যন্ত জাহান্নাম এরকম বলতে থাকবে যে আর কি আছে আর কি আছে এইভাবে তিনবার যখন আর কি আছে কিনা তখন হ্যাঁ হ্যাঁ তখন এটা লেখা আছে আমি ডান قدمoverline ঢুকিয়ে হবে তখন বলবো যথেষ্ট হয়েছে আর অনেকে আবার এটা এটা লিখছে যে আল্লাহর ডান কদম মোবারক যদি ওই জাহান নামের মধ্যে চলে যায় ওই জাহান নাম তো আর জাহান নাম থাকবে না ওই জাহান নাম তো সবচেয়ে বড় উন্নত জান্নাতে পরিণত হয়ে যাবে এরকমও আছে এরকম অনেকে লেখছে আরেকটা জিনিস আমি যে বললাম ওই যে আপনার বিজ্ঞানী ইয়ার নামটা কি জানি আলবার্ট আইনস্টাইন নাকি আমি উচ্চারণটা আসলে করতে পারছি আলবার্ট আইনস্টাইন হ্যাঁ বলেন হ্যাঁ উনি লেখছে যে বিজ্ঞান ছাড়া ধর্ম পঙ্গু

আমি আসলে এই বিষয়টা বুঝলাম না আমি হেডলাইন দেই পড়ছি আসলে মেইন মেইন কি লাখে পড়ার পুরই নেই সময় ছিল না পড়ি নাই আচ্ছা nastiqo.com এ nastiqo.com এ একটা লেখা আছে আইনস্টাইনের ধর্মবিশ্বাস আইনস্টাইনের একটা শেষ সময়ের একটা চিঠি পাওয়া গেছে সেই চিঠিটাতে এক বন্ধুকে তিনি বলেছেন যে আমরা যে ধর্মগ্রন্থগুলো পড়ি এটাকে বলা হয় গড লেটার এটা কিছুদিন আগে নিলামে বিক্রি হয়েছে এই গড লেটারটা কিছুদিন আগে আপনি দেখবেন পত্রিকায় গড লেটারটা নিলামে বিক্রি হয়েছে সেই গড লেটারের ভিতরে আইনস্টাইন কি বলেছেন উনি বলেছেন যে এই যে আমরা যে ধর্মগুলা পড়ি ধর্মগ্রন্থ গুলা পড়ি এগুলা হচ্ছে বাচ্চাদের রূপকথা এগুলার কোন সত্যতা নাই এগুলা পড়লে আমার হাসি আসে এই কথাগুলো উনি বলেছেন এবং ঈশ্বরের উনি ধর্ম বলতে যে জিনিসটা বুঝিয়েছেন সেই ধর্মটা হচ্ছে আমরা যে প্রাতিষ্ঠানিক ধর্ম বুঝি সেই ধর্মটা না উনি বুঝিয়েছেন মানব ধর্ম মানবতা বিজ্ঞান মানবতার জন্য যেন কাজ করে সেই জিনিসটা উনি বুঝিয়েছেন এখানে কোন

অনেলো আপনারা ধর্মটা তো আসলে একচিনি মানবতার ধর্মই মানুষের জন্যই তো ধর্ম যদি সেখানে যদি মানবতাবোধই না থাকে তাহলেতে ধর্মের কোন কিছু আসলে থাকে না ঠিক আছে আর কোন প্রশ্ন কি আছে ভাই আপনার না 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 আমার কোনো প্রশ্ন নেই আমি আপনার লাইভ সঙ্গে ছিলাম তো অনেকের দেখা গেল যে উলটা কথা একজনের পক্ষে আরেকজনের কথা বলে আসলে একজনের পক্ষ নিতে হইলো তো তার সম্পর্কে জানতে হবে আসলে উনি ডিটেলসটা জেনে আমি আপনার সম্পর্কে একটা কোয়েশ্চেন করব প্রশ্ন করলাম এটা বিষয় নিয়ে আমার ডিটেলস না যাই না তো করা উচিত না আমি জানতে যা পরে বললাম যে অর্ধেক বুইলা অর্ধেক বললাম যে হ্যাঁ আমি তো এটা জানি না আমি এটা শুনি না তুমি যখন একজনের বিরুদ্ধে কথা বলতে যাইবা তখন তুমি জানবা আসলে এই লোকটা আসলে কি করছে বা কি করে নাই বা কি বলছে বা কি বলে নাই সেগুলো দেখলাম যে এই যে মাঝে মাঝে এক একজন আইসা মানে খুব প্রথম ফার্স্টে এমন ভাবে আহে আক্রমণাত্মক কথাবার্তা

আচ্ছা ভাইয়া ভালো থাকেন আপনিও শুভ কামনা রইল আপনার জন্য অনির্বাণ জয় আমাদের আরেকজন মুক্তমোনা সাথে কথা বলি জয় ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি কেমন আছেন

কিন্তু যে কথাটা একটু পরে শোনা যেত এজন্য আমি আর কি তখন যুক্ত 되বইনি তবে অনেকে আবার সেই কথাটা মানে আসাদদের কথাটা আবার ইয়াটা আবার আনতেছে না ওরকম কিছু হয়তোবা হচ্ছে আমি কি ভাই একটা শর্মন মুদিব যারা জানে না কাহিনী তাদের জন্য কি একটা ঘটনার শর্মন মু হ্যাঁ বলতে পারেন আপনি চাইলে বলতে পারেন হ্যাঁ ভাই আপনি চাইলে বলতে পারেন আচ্ছা ঘটনাটা ঘটেছিল কি উনি একজন বিবেকহীন লোকের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে যে মানে আর কি মনের খুশিতে সে বলে দেয় এক মুমিনের সাথে ছিল তাকে যে বলে দেয় যে এক কোটি টাকা মারার কথা এ কথার মধ্যে তার প্রমাণ কি পরবর্তীতে জানা যায় প্রমাণ হচ্ছে সেই ইয়ে অ্যাডভোকেট তাকে বসে যে আপনি তাকে তার কাছে তার নাম করে এক কোটি টাকা মেরে খাইছেন আর এতে তার সে বড় প্রবলেম পড়ে গেছে আচ্ছা এখানে দুইটা কোশ্চেন আমার এক কোশ্চেন হচ্ছে যে একটা পাবলিক ফিগার একটা পাবলিক ফিগার একটা অ্যাডভোকেটের টাকা মেরে মানে মৌজ আছে অ্যাডভোকেট লিগ্যাল কোনো অ্যাকশন না নিয়ে যে কোনো কিছু করতে পারবে না তার কাছে যে কান্নাকাটি করতেছে রিজনটা কি মানে সেকেন্ড সেকেন্ড কোয়েশ্চেনটা অ্যাডভোকেট কান্নাকাটি করে বললেন এই কথা আপনাকে কি ডকুমেন্ট দেখিয়েছে মানে আপনি তো মনে আপনি তো বলতেছেন যে ডকুমেন্ট পাইছেন সে আপনি তো ইয়ে পাইছেন আপনি যে অ্যাডভোকেটের নামটা বলতে পারতেছেন বা অ্যাডভোকেটের ইয়ে করতে পারতেছেন আমার তো অ্যাডভোকেটের নামও দরকার নেই বা কারোরই দরকার নেই আপনি এভিডেন্সটা শো করেন যে এই এভিডেন্স বা থার্ড কোয়েশ্চেন এখানে অ্যাডভোকেটকে কেন কেউ ধরতে যাবে অ্যাডভোকেটর নামে টাকা মারছে এসে টাকা তো এডভোকেট মানে টাকা তো মারলে মারছেন আপনি আপনার সম্পর্কে কোনো অ্যাকশন না নিয়ে অ্যাডভোকেট কে আল্টিমেট আলটিমেট এই ধরনের এই ধরনের কথা যদি একজন মুক্তমনা বলেন এই ধরনের লজিক তারা দেয় এভিডেন্স তারা দেয় তাদের আচ্ছা এর পরের ঘটনা সেদিন হয়তোবা তারা আর আপনার মধ্যে একটা সমঝোতা হইলো এই না না তার আমার মধ্যে কোনো সমঝোতা হয় নাই ভাই আমাকে দুইজন মানুষ রিকোয়েস্ট করছেন করেছেন বন্ধ অনুরোধ জানিয়েছেন যে ভাই ব্যাপারটা এখানেই আমরা শেষ করি আপনি এটা নিয়ে আর কিছু ইয়া করেন না সেই দুইজন ব্যক্তি তার সাথে আপনার কোনো সামনাসামনি কোনো কথা হয়নি বা ফোন হয়নি তার সাথে আমার কোনো সামনাসামনি কথা হয়নি আমাকে দুইজন ব্যক্তি অনুরোধ জানিয়েছিলেন একজন হচ্ছেন আলম আরেকজন হচ্ছেন আব্দুল আল মাসুদ এই দুইজন আমাকে অনুরোধ জানিয়েছিলেন ভাই এই ব্যাপারটা এই জায়গায় বাদ দেন কিছু বলেন না মানে মানে এই ব্যাপার একটু বাদ দেন আমি বলছি আচ্ছা ঠিক আছে বাদ দিলাম যে যদিও সে এই এই ছেলে আমার সাথে করেছিল করেছিল আমি অত্যন্ত ভদ্রভাবে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে আপনার উচিত সেই প্রমাণ গুলা পাবলিকলি প্রকাশ করা কারণ হচ্ছে কেউ যদি চুরি করে থাকে টাকা তার বিরুদ্ধে পাবলিকলি বলে দেওয়া উচিত সেই এভিডেন্স গুলা পাবলিকলি শো করা উচিত আমি খুবই ভদ্রভাবে বিনয়ের সাথে এই কথাটা বলেছিলাম এর বিপরীতে আমার সাথে চরম করা হয়েছিল তারপরে আমি ব্যক্তির কথা বললাম এখানে তার পয়েন্টটা নিয়ে আমি আর একটা জিনিস রিলেট করতে যাচ্ছি উনি একটা এই এইসের পরে যখন আপনার আর কি আপনার স্টেটাস করে দিলেন সে একটু ঠান্ডা থাকলো কিছুদিন পরে আপনাকে কিছু না বলে পরিবারকে নিয়ে একটা কথা বলেন আমার পরিবারকে নিয়ে এই নোংরা কথা বার্তা বলা শুরু করলো এই ধরনের কাজকে জাস্টিফাই তিনি করেছেন কিভাবে যে ফেসবুক থেকে বের করে দিছেন লাথি মেরে বের করে দুজন মিলে ফেসবুক থেকে বের করে দিছে এইটা কোনো রিজন মানে মানে কাউকে ফেসবুক থেকে বাই করে দেওয়া বা ইয়া করা এই জন্য আপনি পাবলিকলি একজন একটা নারীকে ভাবে বলবেন যেখানে আপনি চান না আপনার ওয়াইফ কে নিয়ে কেউ কিছু বলুক কেউ বলেওনি আপনার ওয়াইফ কে নিয়ে কোনো কোনো কথা মানে আর কি কোনো ভক্তবনপুর ইয়া কিন্তু আপনার ওয়াইফ কে নিয়ে কিছু বলেনি আপনি যে বলতেছেন যে আসলে চান না আপনার এখানে কিছু হোক বাট আপনি যে একজন নারীকেই बोलतेছেন বাট এটা আপনি সরাসরি ইগনোর আর কি মানে

এটা হচ্ছে তাদের প্রত্যাশা আমার কাছে প্রত্যাশা যেহেতু আসিফ মহিউদ্দিন অনেক মানে বিশাল একটা কিছু সেহেতু এখন আসিফ মহিউদ্দিনকে আমরা যতই গালি গালাস করব পিছনে যতই পিঞ্চিং করব পিছনে যতই ছুরি মারব আসিফ মহিউদ্দিন মুখে হাসি নিয়ে তাদেরকে বলবে আচ্ছা ভাই ঠিক আছে ভাই খুব আর একটু বেশি দিতেন আমাকে আর বেশি গালি গালাস করতেন এত কম করে ফেলছেন মানে আমার বিনয় এবং আমার ভদ্রতাকে পুঁজি করা আমার মানে সভ্য আচরণকে পুঁজি করা এইগুলা এটা তো মানে কি বলবো আর বলার মতো কিছু নাই তো আসলে এই কারো বিনয়টাকে যদি আপনি উইকনেস হিসেবে না বা উইকনেস হিসাবে নেওয়ার চেষ্টা করেন এইটাই তো ভুল রে ভাই উনি তারপরে উনার এই যে ফোনে কথাটা জাস্টিফাই করছিলেন এইভাবে যে আমার আর তার ফোনে কথা হইছে আমার আর তার ফোনে কথা হইছে আমি রিলিজ করি নাই সে রিলিজ করছে যদিও সে আপনার নাম নিয়ে উল্টাপাল্টা কথা বলছে বলার পরে সে বলছে যে আমি আমার আর একজনের ফোনে কথা হইছে আমি কারণ নাম নেই নেই সরি আমি প্রকাশ করে যে প্রকাশ করছে তার এটা দায়িত্ব এখন এরপরে যখন আপনি একটা স্ট্যাটাস দিলেন যে এখানে কারো নাম ছিল না এই ছিল না সেই ছিল না এইটাতে খেইপে টেইপে পাগল হয়ে যাওয়া যেখানে আপনার নাম নেওয়া হয়নি মানে আপনি এখানে কি নিজের নিজেকে নিজে কন্ট্রাডিক করতেছেন না যে যেখানে এক ফোন করে আপনি কারোর নাম নিয়ে উল্টা বলছেন বলার পর যখন আপনাকে ধরা হয়েছে আপনি বলছেন না যে প্রকাশ করছে সেই আর স্ট্যাটাসে কোন একটা স্ট্যাটাসে বা এসে কারণ নাম না হয় না এই চোর একটা জায়গাতে নাম না হয় নাই নাম একটা জায়গাতেও নেওয়া হয় নাই নাম না নেওয়ার পরেই তারা যেভাবে মানে মানে কলা না খাওয়ার জন্য কলা খায় না কলা খাই না বলে চিৎকার চেঁচামেচি করেছে তাতে জনগণ বুঝে গেছে যে কে আসলে কলা খাইছে কে কলা খায় নাই সেটা তো আর আমার এটা বলতে হয় না ভাই এখানে হচ্ছে ইন্টেলিজেন্সের ব্যাপার ঠিক আছে ইন্টেলিজেন্সের পার্থক্য যে আপনি যখন মানে মানে একটা জিনিস বলবেন এবং দেখবেন যে একটা পেটে টেপে একদম পাগল হয়ে মানে মাথার চুল তখন তো এটা বোঝা যাবে যে কে আসলে এতে এত যদি কেউ নিজে নিজে যায় ধরা খায় মানে এবং আমি গ্যারান্টি দিচ্ছি ভাই আমি আমি আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি আমি একটা জায়গাতেও এদের নাম কারো নাম কোনো নাম উল্লেখ করি নাই একদম শতভাগ নিশ্চয়তা নিশ্চয়তা দিচ্ছি যে কারো নাম কোথাও কখনো উল্লেখ করা হয় নাই মানে এদের নামই আমি উল্লেখ করি নি হুম। লাস্ট লাস্টে আমি মানে আমি দেখলাম যে আমাকে একজন ট্যাগ করে ইয়াবা মামলার যে ইয়াটা দিল তখন আমি নাম তখন আমি নাম উল্লেখ করি নি আমি বলেছি যে এদের সম্পর্কে সাবধান কিন্তু আমি তো ভাই নাম উল্লেখ করি নাই কোথাও নাম আমার আমি কোথাও কারো নাম উল্লেখ করে

মানে এরা কি করতে আসছে কি বুঝে একটা জিনিস জিনিস কি একটা হচ্ছে যে ভাই একটা জিনিস কি জানেন এক কথা হচ্ছে যে যেখানে নাম দেওয়া হয়নি সেখানে নিজের গায়ে লাগানো যে ধরনের অ্যালিগেশন করা হয়নি সেই ধরনের অ্যালিগেশন নিজে নিজে বুঝে নিজে নিজেকে অ্যালিগেট করা যে তার কারো ইয়ে স্ত্রী বা সামথিং ভিসা চাইছে ওরকম তো কিছু লেখা ছিল না

এই ধরনের এই ধরনের যারা আসবেন ভবিষ্যতে অনেকে আসবেন ইনশাল্লাহ আসবেন তাদের যদি তাদের যদি আপনার মনে হয় যে আপনার তাদেরকে সুযোগ দেওয়া উচিত বা কথা বলা উচিত তাহলে কোনো দূত কাউকে আর কি সহযোগিতা করতে না দিয়ে আপনি সরাসরি একবার কথা বলেন নাহলে এদেরকে একদমই ignore করেন এরা ইগনোর পাওয়ার যোগ্যই না ভাই আপনার এতে আমি জানি কিছু কিছু সময় ইয়ে দেওয়া লাগে অ্যানসার দেওয়া লাগে না হলে ভাই আপনি ঠিক বলেছেন এরা আমার মানে মনোযোগ আকর্ষণের মতো যোগ্য ব্যক্তিও না এটা সঠিক কথা কিন্তু ভাই একটাকে ছাড় দিলে এরকম আরো দশটা বাইর হবে হ্যাঁ এই সমস্ত ছাত্রদের তো অভাব নাই ভাই একটাকে যখন আমি ছাড় দিব তখন আমি দশটা দেখবে দশটা দেখবে যে হ্যাঁ আসিফ মহিউদ্দিন গালি দিলে তো কিছু হয় না আমরা সবাই এখন এখন ভাই আমাকে গালি হচ্ছে হিট পাওয়ার একটা খুব ভালো বিষয় সরি আমাকে গালি দিতে একটা দেখছি হম এখন মানে খুব একটা হিট হওয়ার একটা সহজ পদ্ধতি এখন সস্তায় কিভাবে এখন দেখেন জ্ঞান বুদ্ধি দিয়ে যুক্তি তর্ক দিয়ে যদি হিট কেউ হইতে না পারে

এগুলা তো মুমিंद्रा করবে ভাই আপনারা কেন করে বরাবর আপনারা সমালচনা করতে চান আপনার কাছে এভিডেন্স থাকুক সরাসরি এভিডেন্স পাবলিক করে দেন আপনারা যদি মনে হয় আসিফ ভাই ভুল করতেছে বা উনি কোন বাজে কাজ করতেছে ক্রিমিনাল কোন অফেন্স করেছেন আপনি সরাসরি পাবলিক করতেন তাকে নিয়ে অবশ্যই আমি তাকে জানাই পাবো অবশ্যই অবশ্যই আমি পরিষ্কারভাবে সবাইকে জানিয়ে দিতে চাই আমার বিরুদ্ধে যদি কারো কোনো কোনো ধরনের এভিডেন্স থাকে এভিডেন্সের উপরে আপনি সরাসরি সেটা প্রকাশ করে দিবেন আমি কোন নারী নির্যাতন করছি এরকম এভিডেন্স থাকলে প্রকাশ করবেন আমি কোন নারীকে নারীকে হারাস করছি কোন টাকা-পয়সা চুরি করছি কোন এইটা করছি সেটা যা ইচ্ছা যদি এভিডেন্স থাকে সরাসরি প্রকাশ করবেন আমাকে জিজ্ঞেস করার দরকার নেই এবং আমি এই বিষয়ে নিশ্চিত বলেই আমি আপনাকে এটা আপনাদের সবাইকে এটা বলে দিচ্ছি যে আপনারা প্রকাশ করে দিবেন আমাকে জিজ্ঞেস জিজ্ঞেস করবেন না এবং প্রকাশ করে আমাকে একদম পাবলিক শেমিং করবেন আমাকে একদম ধশায় দিবেন খুবই আমি খুবই খুশি হব তাতে ঠিক আছে কারণ আমার আমার এই হিস্ট্রিতে জিনিস আপনারা বুঝে পাবেন সবার সময় নষ্ট করার কোনো মানে হয় না এগুলো বলা যে আছে আমার কাছে আছে আমি মানে এভিডেন্স আছে আমি পরে দেবো এর নাম বলবো না সেই নাম বলবো কি দরকার আর সেকেন্ড যে কথাটা আপনারা বলতে যাচ্ছে ভাই আমাকে একটু এটার জন্য এক্সকিউজ করবেন কজ কেউ যদি যায় মনে করেন যে মিটমাটের কথা বলতে চায় বা ঈশার কথা বলতে চায় এই ধরনের লোকদেরকে একটু একটু দূরে রাখা উচিত কজ মনে করেন আপনার একটা কথা তাকে যে বলে নিজের মতো একটা তাফসির করে বলে ঠিক আছে ভাই তো ছোট অনেক মধ্যে আছে নিজের মতো কথার মধ্যে নিজের কিছু মাল মশলা লাগে তারপরে তার কাছে করে এই আর কি জিনিসটা আরো বেশি বাজে হয় যতটা ইয়া মানে তারা মনে করে যে আপনি মনে হয় তাদের মতোই তাকে মানে উল্টাপাল্টা কথা বলতেছেন তারা যে লেভেলের আপনিও সেই লেভেলের আপনার কথাটা যেহেতু ডাইরেক্ট যাচ্ছে না তার কাছে এই ধরনের এই জন্য ভাই এরকম লোকদের একটু সাবধান থাকা উচিত যে যারা নিজের মতো তাফসির যোগ করেন উল্টাপাল্টা কথা মাল মশলা যোগ করেন

এখন এর চেয়ে বড় অপমান আমি আমি করতে পারতাম না তারা যে নিজেরা নিজেরা যেটা যদি আপনাকে ইয়ে করা যায় তা থেকে বিরত করা যায় থাকা যায় রেখে দেন ছেড়ে দেন আর অন্যরা কেউ জিজ্ঞেস করলে ভাই শেষ এটা আমার মনে হয় তাকে আর ইয়ে না দেওয়াটাই ভালো হবে হ্যাঁ এদেরকে আর গুরুত্ব দিচ্ছি না ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ ভাই আপনি ভালো থাকবেন ঠিক আছে আপনিও ভালো থাকবেন বাই বাই যে একজন যুক্ত হয়েছিলেন উনি ওনার শেষ কথাটা শেষ হলো না ওনার নামটা আমি ভুলে গেছি ও আচ্ছা রুবেল ভাইকে আর একবার দেখি রুবেল ভাই আপনি হ্যালো হ্যালো ভাইয়া হ্যাঁ হ্যাঁ রুবেল ভাই আপনার শেষ কথা কথাটা শেষ হয় নাই তখন বলেন ভাই না না কথা শুধু শেষ হয় নাই দুটো গুরুত্বপূর্ণ কথা বলা ছিল আমার হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা একটা 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 পয়েন্ট হলো আমি তো রিয়েল আইডি থেকে আসি রিয়েল আইডি থেকে আসি আমি যারা শুনছেন ওদেরকে বলতেছি যে প্রথম পরিচয় আমি কিন্তু নাস্তিক নই আচ্ছা আচ্ছা হ্যাঁ অতএব কল্লাটা কাটার মত চিন্তা ভাবনা এদিকে না ভালো অবশ্যই অবশ্যই না আপনি আপনি একজন আস্তিক মানুষ এবং একজন মুমিন মানুষ সুতরাং আমরা জাস্ট মানে আলাপ করার জন্য আলাপ করছি আর কি আচ্ছা এই এই গেল একটা কথা আমার আর একটা কথা হলো যারা আমাদের দেশে কাটা বাহিনী আছেন ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলে শেষ করতে চাইছিলাম আর কি যে ভাই কল্লা কেটে নাস্তিকবাদের আসলে উপকার করেছেন আপনারা অনেক হেল্প করছেন আপনারা কারণ যে কজন মানুষ মারা গেছে বাংলাদেশে একজন মানুষ মারা যাওয়ার সাথে সাথে হাজার হাজার মানুষ খেয়ে আসছে কাকে এই গবেষণা করতে করতে কিন্তু ধর্ম ছেড়ে লক্ষ লক্ষ মানুষ কিন্তু নাস্তিকতার দিকে চলে গেছে অথবা সংশয়বাদিতার দিকে চলে গেছে তো কল্লা কেটে আপনারা আপনাদের ধর্মের উপকার করতে পারতেছেন না বরঞ্চ ধর্মর ক্ষতি করতেছেন এবং বেশি বেশি ধর্মহীন মানুষ তৈরি করতেছেন আমার অনুরোধ থাকবে যারা এই সমস্ত কুচিন্তা করেন যে কেউ একজন সমালোচনা করলো তাকে মেরে ফেলতে হবে এই চিন্তা ভাবনা থেকে মনে হয় বেরিয়ে আসা উচিত আমি এই লাইভটা যেহেতু অনেক এই ধরনের মানুষ দেখেন যারা ধর্মকে খুব ভালোবাসেন যারা দেখেন তাদের উদ্দেশ্যে কথাটা বললাম আপনারা আসলে এটা করে নিজেদেরই ক্ষতি করতেছেন যে ধর্মকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে ধর্মের পক্ষে যে ভালো যুক্তিগুলো আছে সেই যুক্তিগুলো নিয়ে আপনার মনে হয় আলোচনা করার মাধ্যমে ধর্মকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে পারেন কাউকে মেরে ধর্ম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত বা কোনো সত্য করা যাবে না একজনকে মারলে একজনকে মারলে আরো দশজন সৃষ্টি হয়ে যাবে যেটা সত্য হ্যাঁ যেটা সত্য সেটা প্রকাশিত হবেই সেটা প্রতিষ্ঠিত হবেই কারণ কোরআনের মধ্যেই বলা আছে যখন সত্য মিথ্যার মুখোমুখি হয় তখন মিথ্যা আপনার আপনি বিলুপ্ত এই কথা যদি সত্য হয় সত্যটা প্রতিষ্ঠিত হয় মিথ্যাটা বিলুপ্ত হয়ে যায় সত্য মিথ্যা যখন মুখোমুখি হয় এই ক্ষেত্রে একটা কথা আছে কোরআনে তাহলে সেটাকেই যদি আমরা ধরি তাহলে আমরা যদি ধরি যে আমাদের ধর্মটা সত্য নাস্তিকতা মিথ্যা তাহলে সত্য মিথ্যা মুখোমুখি হলে এমনিতেই নাস্তিকতা ভ্যানিস হয়ে যাবে আর যদি নাস্তিকতা সত্য হয় বা আমি নাস্তিকতা সত্য সেটাও বলতেছি না হয়তো দেখা গেল যে নাস্তিকতা মিথ্যা ধর্ম হতে পারে যাই হোক যেটাই হোক হোক যেটাই সত্য হোক আমি পক্ষে না তো এগুলো যখন পরস্পর পরস্পরের মুখোমুখি হবে যেটা মিথ্যা সেটা বিলুপ্ত হয়ে যাবি তো সেখানে মারামারি কাটাকাটি মানুষকে হত্যা করা ধমক দেওয়া সে সমস্ত জিনিসের দিকে না গিয়ে আমার মনে হয় আরো বেশি মানবিক হওয়া উচিত এই মেসেজটা আমার একটু বলা আছে কারণ অনেক মানুষ আসিফ ভাই আপনার লাইভ গুলো দেখে সেই জন্য এতটুকু কথা বলার লোক আসলে সামলাইতে পারি না আর কি এই জন্যই বারবার আবার এটা হওয়ার চেষ্টা করতেছিলাম আর ক্লিয়ার করে বলি আমি কিন্তু নাস্তিক নই আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন আপনি আপনার জন্য শুভকামনা রইল ওকে ভাই আচ্ছা ভাই আচ্ছা সম্ভবত ভারত থেকে একজন যুক্ত হয়ে কথা বলছিলেন ওনার লাইনটা টা কেটে গিয়েছিল ওনাকে আমি অনেককে যুক্ত করলাম অনেকের সাথে কথা হলো আচ্ছা তাহলে এখন শেষ করি আপনাদেরকে অনেক ধন্যবাদ এখন আমার আবার একটু রান্না বান্না করতে হবে আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইল এবং শুভরাত্রি